আমরা এবার আসি, আমরা এবার প্রথম থেকে আসি। প্রথমে আমরা যে কাজটা করছিলাম, আমরা কাছে রেকর্ড পারমিশন চাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, আমরা না হয় এটা কাজ করি, আমরা এবার আরেক ভাবে কাজ করি। প্রথমে যেভাবে করলাম এটা আরেক ভাবে করি, সেটা হচ্ছে আমরা সরাসরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করি। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করি, প্রথমে হিউ স্যাচুরেশনে গেলাম। হিউ স্যাচুরেশনে গিয়ে আমরা এটাকে একটু ব্রাইট করে নেই, এটাকে একটু ব্রাইট করে নেই। মানে ভেতরে একটু রেডিশ ভাব আসতে হবে, মানে একটু লাল ভাবটা আসতে হবে, কারণ লাইটের কালার কিন্তু সবসময় একটু লাল হয়, লাল আর হলুদ হয়, যে কারণে হ্যাঁ যে কারণে এই জিনিসটা একটু এরকম ভাব আসতে হবে। যাই হোক, এবার আমরা আরেকটা যেটা করবো, আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম। ও সবচেয়ে ভালো হয় যদি আমরা এটার আরেকটা কপি বের করে রেখে দিই। আমরা আরেকটা কপির উপরে কাজ করতেছি, এটাকে আমরা রিমুভ ইয়ে করে দিলাম। এবার অ্যাডজাস্টমেন্টে গেলাম, লেভেল না, আমরা এবার ব্রাইট কন্টেস্টে যাব। ব্রাইট কন্টেস্টে গিয়ে ব্রাইট এবং কন্টেস্ট দুইটাই একটু বাড়াবো, কন্টেস্টটা একটু বাড়াবো, কন্টেস্ট একটু বাড়ালাম। ওকে, এবার আমরা যাব হচ্ছে কালার ব্যালেন্সে। কালার ব্যালেন্সে গিয়ে এই যে দা ইয়েটা, এটাকে আমরা একটু হলুদ ভাব নিয়ে আসবো, এটার ভিতরে একটু হলুদ ভাব নিয়ে আসবো এটার ভিতরে, যাতে আমরা পরবর্তীতে গিয়ে এতক্ষণ ধরে আমরা কাজ করলাম সেটার আর একটা কপি আমরা বের করে নিবো। কন্ট্রোল জে বের করে নিলাম, কপি টু, এটা তো আমরা কাজ করবো, ডব্লিউ আর কে, এটা এটা হচ্ছে মেইন, মানে এটা হচ্ছে ডে। এইটার উপরে আমরা এবার ইফেক্ট সেট করব। কিভাবে করব, এখানে গেলাম, এখানে গেলে কালার লুকআপ অ্যাডজাস্টমেন্টও কালার লুকআপ আছে, আমরা এখান থেকেও করতে পারি, আবার ওখান থেকেও করতে পারি। আচ্ছা, আমাদের কালার লুকআপটা এখান থেকে নেওয়াটাই বেটার, আমরা এখান থেকে কালার লুকআপটা নিব। কালার লুকআপটা নিলাম, নিয়ে আমরা এখানে গেলাম রাতের একটা মিড নাইট, কিংবা হচ্ছে আমরা নাইট নিই, নাইট মোডটা না নিয়ে আমরা মিড নাইট নিই, মধ্যরাত নিই, মিড নাইট লাইট। ওকে, আমরা করে ফেললাম মিড নাইট লাইট, এবার এটা সরাই রাখো, কেটে দিলাম। এইটার উপরে আমরা একটু ব্যালেন্সটা সেট করে নিই, ব্রাইট কন্টেস্টটা একটু সেট করে নিই, একটু অন্ধকার করবো, কারণ রাতের বেলা তো অন্ধকার হয়, যত অন্ধকার হবে তত ভালো। ঠিক আছে, এটার উপরে আমরা একটু রাইট ইয়ে করে দিলাম, ওকে, এটা কেটে দিলাম, এটা অন্ধকার হয়ে গেল। এবার আমরা কি করব, এই নাইট কে এটাকে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে ঢুকাই দিলাম। আমাদের মূল ইয়েটা কোনটা, এটা আমাদের ডেটা কোনটা, ডেটা কোনটা, ডেটা এবার কি ডেটা চলে গেল, ডের অপাসিটি কোন যায় আমরা যে কাজটা করবো, ডেটা ধরা আছে, আমরা গ্রুপটাকে সিলেক্ট করলাম, গ্রুপের উপরে আমরা একটা মাস্ক নিলাম। মাস্ক নিয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে দুই ভাবে কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এরকম যে এটাকে কমায় আমরা হচ্ছে এটার ব্রাশের ইয়েটা যদি আমরা কমায় দিই, কমানোর পরে আমরা কমাইলাম, কমানোর পরে ব্রাশটাকে যদি কমাই আমরা, যদি সেভাবে কাজ করতে পারি আমরা, এই একটা যন্ত্রণা আমার কাছে, আমি এখন পর্যন্ত এই মাস্কের উপরে কাজ করাটা শিখলাম না ভালো করে। কি করেন তো, এটা হোয়াইট করে চেঞ্জ করেন, এক্সটিভে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করেন তো পুরো একটা কাজ হয় নাকি কোনটা না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 এখানে করেন, হ্যাঁ হ্যাঁ সরি সরি সরি, এইটাই এইটাই হচ্ছে প্রবলেম। আমি মাস্ক টিপে মনে করেন যে হচ্ছে এই করে না, ফরগ্রাউন্ড যে ব্ল্যাক করে রাখতে হবে এটা মনে করেন আমি ভুলে যাই অনেক সময়। আমরা এইভাবে করলে পরে কি হচ্ছে, আমরা চার সাইড দিয়ে আপনার কাজ বের হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আস্তে করে করতে হবে জিনিসটাকে। ফটোশপে সবসময় মনে করেন যে হচ্ছে বেশ কিছু জিনিস নিয়ে কাজ করতে হয়, তো এ কারণে একটু প্রবলেমটা বেশি মনে হয়, মানে লেয়ারের উপরে কাজ করতে হয় তো অনেক সময়। তো এখানে একটা প্রবলেম কিন্তু আমরা খেয়াল করতেছি, সেটা হচ্ছে যে আপনার প্রবলেমটা হচ্ছে যে বাইরে চলে আসছে, বাইরে আসতেছে না, সেটা না বাইরে আসতেছে না, এই দেখেন এর ভেতরে কিন্তু ব্ল্যাক হয়ে থাকতেছে। আমার এই ভেতরটা ঠিক করতে হবে, ভেতরটা ঠিক করতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আপাতত এটাকে আগে যেভাবে করছি ওইভাবেই করা বেটার হবে মনে হয় আমার কাছে। সেটা হচ্ছে যে আমরা এর চারপাশটা যদি আমরা ইয়ে নিয়ে নিই, যদি আমরা চারপাশটা যদি পাত করে নিই, আমরা একটা লেয়ার নিলাম নতুন, যদি চারপাশটা আমরা পাত করে নিই, চারপাশটা যদি আমরা একটু পাতটা করে নিই, সেটার জন্য আমার মনে হয় বেটার হবে। দেখতে পাচ্ছেন, এবার বুঝতে পারতেছেন কিভাবে কাজ করতেছি? শরীফ আবু বুঝতে পারতেছেন? নিজে করতে পারলে বুঝতে পারবো যে পারলাম কিনা। বুঝতে পারবেন তো করেন, আমি তো ইয়ে পাঠায় দিচ্ছি, আপনি করতেছেন না কেন? স্লোলি স্লোলি করেন তাহলে। আগে চুপচাপ দেখে নি, না দেখলে বুঝতে পারবো না। পরিস্থিতি না হয়ে যায় দেখেন, যে সিল্লায় ফাল্লায় শেষ হয়ে যাবে। হামিদ ভাই, কেউ হামিদ ভাই সহযোগিতা করতেছে না। এটা পেছনে ব্যাপারটা হচ্ছে কি, এটার পেছনে আপনি যত সময় দিবেন, ফটোশপের একটা কথাই আমি বলছি যে ফটোশপের পেছনে আপনি যত সময় দিবেন তত আপনার লাভ, যত সময় দিবেন আপনি তত আপনার হচ্ছে কাজ স্মুথ হবে। এটা একটু সবাইকে বলে দেন যে ওটা সিলেক্ট করার পরে এই লেয়ারে এখানে মাস্ক সেট করতে হবে, মাস্ক সেট করতে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে যে আপনার গ্রুপের ভিতরে যে মাস্কটা নেছি, এই মাস্কটা আমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। লেয়ারে কাজ করতেছি কিন্তু আমরা, মানে আমরা লেয়ারে কাজ করতেছি কিন্তু সিলেক্ট করছি মাস্ক, ঠিক আছে, সিলেক্ট করছি মাস্ক, লেয়ারে কাজ করতেছি। এর ভিতরে আমরা যে কাজটা করব এটার উপরে আমরা একটু সলিড কালার একটা সেট করি। সলিড কালার সেট করব বলতে একটু সাদা কালার সেট করব আমরা। যেক্ষেত্রে কি হবে কি ব্যাপার, আমার পিসি এই ইয়ে করতে করতে দেখা যাচ্ছে যে এই ফটোশপ ওপেন করলে পিসি স্লো হয়ে যায়, অনেক স্লো হয়ে যায়। ওভারলে করে নিলাম আমরা, তাহলে কি হলো দেখেন ভেতরের জায়গাটা কিন্তু সাদা হয়ে গেল, সাদা হয়ে গেছে। এবার এর উপরে আমরা কি করব, একটা ফিল্টার ইফেক্ট করব, ফিল্টার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আউটার গ্লো ফিল্টার অ্যাপ্লাই করব আমরা। আউটার গ্লো একটা ফিল্টার অ্যাপ্লাই করলাম, আউটার গ্লো ফিল্টার সাইজ একটু বাড়ায় দিলাম, একটু বেশি সাইজ বেড়ে যাচ্ছে, একটা কথা বলার ছিল। মানে সবাই তো এখানে অনেকে নতুন আছে, তো অনেকে বলতে প্রায় নতুন এখানে কয়েকজন ছাড়া, এই যে কোথায় থেকে আউটার গ্লো আসছে, আউটার গ্লো তে গিয়ে কোথায় চেঞ্জ করবে না, এটা একটু সবাইকে যদি আস্তে আস্তে বলে দিতাম সবাই সবাই ধরতে পারতো। আউটার গ্লো টা হচ্ছে আমরা যখন এটার উপরে ফিল ইফেক্ট করছি, মানে সলিড কালার একটা সেট করছি আমরা এখানে, এখানে কিন্তু আমরা যে সলিড কালার ওভারলে করে এর উপরে অ্যাপ্লাই করছি, সেটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি, সেটার উপরে ডাবল ক্লিক করলাম, সেটার উপরে ডাবল ক্লিক করলে পরে এরকম বক্স আসবে, সেই বক্সটা হচ্ছে আউটার গ্লোর বক্স। আমরা আউটার গ্লোতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখেন চারপাশে একটা গ্লো সৃষ্টি হয়ে গেল। গ্লোটার এখানে হচ্ছে আমরা যদি ইয়ে করি তাহলে দেখেন নয়েজ হচ্ছে, নয়েজ মানে ওই কি যেন বলে কাটা 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 এরকম হচ্ছে। আমরা আউটার গ্লোটাকে আর একটু সাদা করে নিই, সাদা করে নিলে পরে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আমরা কালার সেট করতে পারি, অপসিটি আছে, আমরা এখান থেকে অপসিটি করে ইয়ে করে নিতে পারি, স্ক্রিন আছে তো আমরা এখান থেকে ওভারলে করে নিতে পারি। ওভারলে করে নিলে এসব জায়গাতে কাজ করবে না, তো এক্ষেত্রে আমরা স্ক্রিন কিংবা লাইটেন এরকম টাইপের কোনো একটা নিয়ে কাজ করবো, তবে স্ক্রিন নিয়ে কাজ করাটা বেটার। আর এখান থেকে সাইজ আমরা বাড়ায় নিতে পারি, আমরা এখান থেকে সাইজটা একটু বাড়ায় নিলাম, যে আলোটা একটু রিফ্লেক্ট করছে এই টাইপের একটা সাইজ বাড়ায় নিলাম, এরকম একটা সাইজ বাড়ায় নিলাম আমরা, আলোটা একটু রিফ্লেক্ট করছে। এটার ইয়েটা হচ্ছে, এটা কি আপনার এই চার সাইডের ইয়েটা পার্সেন্টেজটা হচ্ছে কেমন হবে, গোল হবে না চোখা হবে, এটা বের করতে আর কি একটু থিকনেস বাড়ে কমে আর কি। টেকনিক্স হচ্ছে, এখানে টেকনিকটা হচ্ছে দেখেন, এগুলা চেঞ্জ করে করে দেখবেন সবাই, এগুলা চেঞ্জ করে করে দেখবেন যে আসলে কি হচ্ছে এখানে।
সফটওয়্যার দিলে পরে এরকম হয়, ইয়ে দিলে পরে এরকম হয়, নিজেরা একটু চেঞ্জ করে করে দেখবেন, যখন কাজ করবেন তখন নিজেরা একটু চেঞ্জ করে করে দেখবেন। আমরা ব্রাইটনেসটা একটু কমাই দিই, অপসিটিটা একটু কমাই দিই, দিলাম। তারপরে এখান থেকে রেঞ্জটা আমরা একটু বাড়াই দিই, এই রেঞ্জটা একটু বাড়াই দিই, সামান্য একটু বাড়াই দিই। আচ্ছা, নিজের মতো করে সেট করতে হবে আর কি। ওকে, ঠিক আছে, আউটার গুলো আমাদের সেট হয়ে গেছে, আউটার গুলো সেট হয়ে গেছে। দেখেন এখানে একটা ছোট্ট ইফেক্টও পড়ে গেছে, এখানে ছোট্ট ইফেক্ট পড়ে গেছে। এই হচ্ছে আমাদের নাইটের কাজ গেল। এবার আমরা চাচ্ছি যে এটার উপরে একটা চাঁদ সেট করবো। চাঁদে যাই, একটা চাঁদ আমরা ওপেন করি, চাঁদ আমরা ওপেন করলাম। চাঁদটাকে আমরা কি করলাম, সুন্দর করে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। কিভাবে রিমুভ করলাম, এই ইরেজার টুল থেকে করলাম। চাঁদটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এখানে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে চাঁদটাকে ছোট করলাম। ছোট করে যে জায়গাতে সেভ করবো সেই জায়গাতে নিয়ে গেলাম, নিয়ে গেলাম, নিয়ে গেলাম, এখানে বসালাম। আর একটু ছোট করি, আর একটু ছোট করি করলাম, আর একটু ছোট করি, আর একটু করলাম, করলাম, শেষ। চারটাকে জায়গা মতো সেট করলাম। এবার ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্টে যা লেভেল, আমরা চাঁদের এই যে বিভিন্ন ধরনের যে ডিটেলিংটা ডিটেলটা আছে, আমরা এই ডিটেলটা রাখতে চাচ্ছি না রাতে। আমরা কি করবো, এই ডিটেলটাকে সরাই দিলাম, ডিটেলটাকে আমরা সরাই ফেললাম, সরি, ডিটেলটাকে আমরা সরাই দিলাম। তারপরেও কিন্তু কিছুটা ডিটেল থেকেই গেল, এটা ভালো হলো আর আমাদের জন্য, চাঁদটাকে একটু ন্যাচারাল করে দিল এখান থেকে। ওকে, এবার আমরা চাঁদের ওপরে একটা আউটার গ্লো সেট করবো, ঠিক আছে। চাঁদের ওপরে আমরা একটা ডাবল ক্লিক করলাম, তাদের উপরে ডাবল ক্লিক করলাম, আউটার গ্লো ক্লিক করলাম, এখান থেকে গেলাম, এটা দেওয়ার পরে এখান থেকে একটা ব্লু কালারের একটা কম্বিনেশন নিলাম, ব্লু কালার একটু ডিপ ব্লু কম্বিনেশনটা নিই, নিলাম, এখান থেকে একটু সাদা নিয়ে ওকে করলাম, ঠিক আছে। অপসিটিটাকে আর একটু বাড়ায় দিলাম, নয়েজ। আল্লাহ তুমি রহম করিও, এটাকে একটু বাড়ালাম, দেখলাম একবারে জিরো করে দিলাম, এটাকে আরেকটু বাড়াই, আরেকটু বাড়াই, আর তাতে গেল অপসিটিটাকে আমরা একটু বাড়াই, কমাই, একটু অপসিটি কমাচ্ছি, একটু অপসিটি কমাচ্ছি, নয়েজ না, নয়েজ দরকার নেই আমার। এইটা রেঞ্জটাকে একটু ইয়ে করি, ওকে, সাইজটাকে একটু বড় করি, মানে চাঁদের আলোটা এরকম আর কি। এবার এটাকে আমরা টেনে নিয়ে এসে বসালাম এখানে, যে আসলে কোন জায়গাটাতে ভালো লাগতেছে সেটা দেখার জন্য, ঠিক আছে। বসে গেল তাদের আলো, একটু ছোট করে চাঁদটাকে একটু ছোট করতে হবে, চাঁদটাকে ছোট করে উপরে তুলে দিই। আচ্ছা, এই হচ্ছে গেল। এবার আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা শ্যাডো ইফেক্টটা নিয়ে আসবো, যে চাঁদের আলো এবং পাইয়ের শ্যাডো যেটা পড়ছে সেটা আমরা করবো। তো প্রথমে আমরা একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে শ্যাডো করার জন্য এই জায়গার কালারটাকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে যদি আমরা এই জায়গাটাকে একটু টান দিই তাহলে যেটা হবে, একটা এখানে একটু টানে টেনে দিলাম, এটাকে যদি আমি ওভারলেপ করে দিই, এটাকে যদি আমি ওভারলেপ করে দিই, অন্য লেয়ার সিলেক্ট হয়ে আছে, অন্য লেয়ার, অন্য লেয়ার, যন্ত্রণা, খালি অন্য লেয়ার সিলেক্ট হয়ে থাকে আমার। এটাকে যদি আমি ওভারলেপ করে দিই, এই ওভারলেপ হয়ে গেছে, এটাকে আমরা আস্তে করে এই জায়গাটুকু ওভারল্যাপ করে দিচ্ছি, একটু লম্বা করে নিজের মতো করে টেনে নিচ্ছি, এরকম করে নিজের মতো করে টেনে টেনে নিজের মতো করে দিয়ে করে দিচ্ছি ওভারল্যাপ। এখানে একটু করে দিয়ে এটা একটু বড় করি, আমরা এটাকে একটু বাড়াই কমাই, মানে আমাদের ব্রাশ সবসময় কমানো বাড়ানো করতে হবে, ব্রাশ সবসময় কমানো বাড়ানো করতে হবে, এরকম আর কি। ছোট্ট ছোট্ট ক্লিক করবো, এখানে ছোট্ট ছোট্ট ক্লিক করবো আর কি, এই হচ্ছে আপনার মনে করেন মোটামুটি একটা কাজ, যে দিনের আলো এবং রাতের আধার ছিল ছবিটা কেমন। এই ছবিটা ছিল হচ্ছে আপনার একটা ক্যামেরা ইগুলা দেন, ক্লোজ করে দেন তাহলে, দাঁড়ান আমি ছবিটাকে আমরা যেভাবে ইয়েতে কাজ করতাম ওরকম করে করি। হ্যাঁ, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ, নিউ উইন্ডো, নিউ উইন্ডো, নিউ অ্যারেঞ্জ, আর্টিকেল টু ওয়াক, আচ্ছা এগুলো আমি আউট করে দিই,
আর্টিকেল 2 আপ করে আউট করে দিলাম এখান থেকে গ্রুপটার উপর থেকে আমরা তুলে ফেললাম এটা হচ্ছে আমাদের ইয়া আর আরেকটা হচ্ছে নাইট নাইট সেভ ফটোশপ ইয়েতেই সেভ করি আর এবার ওপেন এটা ওকে এটা হচ্ছে এটাকে আমরা বের করে নিয়ে আসি এটাকে আমরা বের করে নিয়ে আসি দুইটা পাশাপাশি রেখে দেই দেখো এই ছবিটাকে আমরা এটা বানাই সবাই দুইটা একে অ্যাডজাস্ট করছে স্যার একটা এরো চিহ্ন দিচ্ছে কিভাবে যে যোগ করছে সবাই দেখছে ফেসবুক খুব দিচ্ছে আমরা এভাবে করি আরো ভাবে করা যায় এভাবে করে দেয় দেখেন দুইটা ছবি এরকম আর কি এটা একই ছবি দুইটার পার্ট হয়েছে এবার নিজেরা করেন বসে বসে আমি তো ভাই সিএসি আমাদের করা লাগবে না কালকে ভুলে যাবেন আপনাকে তো বুঝতে হবে কোনটা থেকে কোনটা গুলি কি হয় ঠিক বলেছেন আচ্ছা মাহিম ভাই কি নতুন না সাদ নাকি মাহিম ভাই GD3 GD2 এর হচ্ছে স্টুডেন্ট এবং সে ওখানে মোটামুটি অনেকখানি আগায় গেছে তো মাহিম ভাই তার রিভিশনের কারণে এখানে আসছে আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ মাহিম ভাই ব্যাপারটা রিভিশন দিবে এবং আপনাদের সহযোগিতা হবে মাহিম ভাই অনেক ভালো কাজ জানে সে অনেক এক্সপার্ট একজন মানুষ আলহামদুলিল্লাহ মাহিম ভাই তাহলে নাম্বারটা দিয়ে মাঝে মাঝে জ্বালাবো আচ্ছা ফেসবুক আইডি লিংক দেওয়া আছে যোগাযোগ করুন সমস্যা নাই যখন ফ্রি থাকবে আপনি সহযোগিতা করাচ্ছে মনে করছে আপু মনে করছে যে হচ্ছে আমার পালা যাওয়াটাই বেটার আপনি যে শুরু করেন কথা তো শুরু করলে তো থামেন না করেন হামিদ ভাই করেন স্ক্রিন শেয়ার করে কাজটা করেন দেখেন আপনারা যদি আপনাদের মার্কেট প্লেসে কাজ সম্পর্কে কোনো কিছু ইয়ে করেন আর আমাদের স্যার বোধহয় চিনে মাহিন ভাইকে খুব ভালো করে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাহিন ভাই হচ্ছে আমরা একই এলাকার মানুষ আর কি শিখতেছি আরো পারতাম মোটামুটি যখন বিশাল বাড়ি থাকবে অনেকগুলা জানালা থাকবে তখন এর ইফেক্ট হবে একটু আলাদা একই ইফেক্ট একই ভাবে কাজ করবে কিন্তু তখন হচ্ছে ওর উপরে মাস্কিংটা হবে আলাদা ক্লিপিং পাত করতে হবে এইগুলো এখন বিষয় আছে ক্লিপিং পাতের কাজটা আমরা আর একটু ভালো করে শিখবো আর কি প্রচুর কাজ হচ্ছে এখন ক্লিপিং পাতে ক্লিপিং পাত বিশেষ করে পোস্টারের কাজগুলোতে ক্লিপিং পাতে অনেক বেশি হচ্ছে এখন আমরা পোস্টারের কাজগুলো একটু দেখবো পোস্টারের কাজগুলো করার দরকার কালকে আমাদের মালিক ভাই ব্যানারের কাজ পাইল না পাইছে কি কাজটা মানে জানেন নাকি জানা না পাইক দেখি দেখা যাক তাহলে পরে ভালো খালি ফাইভ রিকোয়েস্ট পাঁচশো পাঁচশো ব্যানারের কাজ 100 ডলারের নিচে করেন নাকি ব্যানারের কাজ 100 ডলারের নিচে করলে লস হয়ে যাবে
স্যার তো বলতেছে $150-এর নিচে করাই যাবে না। এ আমাদের বাড়ি স্যার। হ্যাঁ ও স্যার বলতেছে $150-এর নিচে ব্যানারের কাজ করলে লস। স্যার আছেন? ওই স্যার কই স্যার স্যার আছেন? তারপরেও করা উচিত স্যার, মাঝে মাঝে কোনো কিছুই খেলা উচিত কি না। আসেন মার্কেট প্লেসে আসেন তখন বুঝবেন। আর কি ভাবে বলতে কই কই স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন আহমেদ ভাই, সময় কম, স্ক্রিন শেয়ার করেন স্যার। আমার নেটের সমস্যা, গেলে আবার ও বন্ধ হয়ে যাবে, ওই ভয় আছে স্যার। ও বড়ে, তাহলে কে স্ক্রিন শেয়ার করবে বলেন? করেন না জি, একজনের কি সাহস নাই? একজনের কি সাহস নাই চাচ্ছি। এই আরাফাত রানা, আপনি স্ক্রিন শেয়ার করেন। এরা ফাঁকি বাজ, এরা কাজ করে না। আজি লব কুমার কাজ করে মনে হয় যে ভাই পিসির সাথে যুদ্ধ করতেছে। আপনি কাজ করেন মনে হয় যে পিসির সাথে যুদ্ধ করতেছেন আপনি। না, আমি আমটা অন্য নিয়মে করার চেষ্টা করছি, তো ভাবছি যে প্যাটার্নটা কিভাবে মেনে নেব। হ্যাঁ, বেশ কিছু নিয়ম আছে, চেষ্টা করেন, যদি অন্য নিয়ম পারেন অন্য নিয়মে করেন। আরো দুই তিনটা নিয়ম আছে আমি বলতেছি। আমি পার্সোনাল ভাবে আমি কোন নিয়ম ফলো করতে না, তো চেষ্টা করি অন্যরকম ভাবে করার। আচ্ছা করেন, দেখি অন্য নিয়মে করেন, সেটা আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই। হ্যাঁ করেন। আরাফাত রানা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার দাঁড়ান। আজকে দুইজন নতুন আসার কথা, তারা দুইজন নতুন আসলো না কেন আমি বুঝলাম না। জি স্যার, আপনার স্ক্রিন তো দেখার জন্য না, আমি কাজ দেখতে চাচ্ছি আপনার হাতে, এটা না মানে যেটা এখন করায় দেন এটা করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ করেন, এটা এখন করে দেখাতে পারবো না জি স্যার। পরে দেখাতে পারবেন না আপনি? পরে কিভাবে করে দেখাতে পারবেন তাহলে? পরে ভিডিওটা আর একবার দেখবো, তোমাকে দেখাবো। আর রাতে ওইটা যদি সমস্যা হয় তখন রাত্রে, তখন আবার ওই যে আচ্ছা আপনি ওপেন করেন, ওপেন করেন ভাই। আমাদের তো একটা গ্রুপ আছে স্যার স্পেশাল, ওখানে আমরা তখন শুরু করি স্যার। আমি যেটা বলতেছি ওইটা করেন। ছবিটা যে ডাউনলোড করলাম স্যার, ছবিটা কই? আজকে আমরা আদি বাবুর কাছে কাজ দেখবো, আদি বাবুর কাজ অনেক ভালো হবে আশা করি। বলেন আদি বাবু রেডি হন? না জানি তো, উনি ভালো কাজ করে বুঝলেন, সমস্যা নাই, আজকে ওনার কাছে কাজ দেখবো আমরা। পারবেন পারবেন, রেডি হন আপনি। না পারলে তো বলে দিবে, সমস্যা নাই, স্ক্রিন তো শেয়ার করতে হবে। আরে এখন কি করবো? হ্যাঁ কালার ব্যালেন্স করেন, কালারটা ব্যালেন্স করেন আগে। অ্যাডজাস্টমেন্ট থেকে করেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করেন, সহজ হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করেন। আবার মাস কেন? অ্যাডজাস্টমেন্টে যান। এই জন্যই মনে করেন যে করতে বলে, যে আপনারা ভিডিও দেখেও করতে পারবেন না। ওই যে ইমেজ থেকে যান, ইমেজ 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 যান। দুই নম্বরটা
2 নম্বর এটা হ্যাঁ হ্যাঁ নিজের মতো করে করেন, ভেতরে একটু ব্রাইট কালার নিয়ে আসেন, একটু ব্রাইট কালার নিয়ে আসেন, হলুদের ভেতরে দেন, হলুদের ভেতরে মাঝখানেটা সরানোর দরকার নাই, নিচেরটা আর উপরেরটা সরান, একটু ব্রাইট কালার নিয়ে আসেন লাল আর হলুদ দিয়ে। যখন লালে যাবেন তখন অবশ্যই হলুদের দিকে যাবেন, মানে হলুদকে ব্রাইট করতে ইয়েলোর সাথে রেড কাজ করে, সায়ানের সাথে ব্লু কাজ করে। হয়েছে স্যার, আর কালার চেঞ্জ করব কি? ওকে করেন, ব্রাইটনেস বাড়ান, ব্রাইট কন্টেস্ট করেন। কেমন তো না, মাটির মতো কালার আসলো না, একটা মাটি কালার চলে আসলো না, ব্রাইট কন্টেস্ট বাড়াতে হবে। হ্যাঁ ওকে করেন। এবার এটার হচ্ছে এটা কেমন যেন মনে হচ্ছে যে ইয়ে লেগে গেছে, ঝড় উঠবে একটু পরে। আচ্ছা ইয়ে করেন, ইমেজে যান, আবার অ্যাডজাস্টমেন্টে যান, উপরে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে যান, ব্রাইট কন্টেস্ট নেন, ব্রাইট কন্টেস্ট, ব্রাইট কন্টেস্ট, সব উপরে, সব উপরে, প্রথমটা রাইট কন্টেস্ট বাড়ান, নিজের দেখে মতো বাড়ান। হ্যাঁ এই যে আলো আসতেছে, প্রথম রোদ উঠতেছে মনে হচ্ছে। হ্যাঁ কন্টেস্ট বাড়ান, ওটা বাড়ান, 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 সাবাস, এই তো এত বেশি বাড়াই দিন। আচ্ছা ঠিক আছে বাড়ান, সমস্যা নেই, যত আলো হবে তত মনে হবে যে আমরা ফিলিপস বাতি ব্যবহার করতেছি। ঠিক আছে এবার যান হচ্ছে, আবার জানি মেজে অ্যাডজাস্টমেন্টে যায়। আচ্ছা থাক, আর কিছু করতে হবে না, যেহেতু আপনি হিউজ স্যাচুরেশন করেননি, দরকার নাই। এখন আপনি যেটা করবেন এটার একটা কপি বের করে নেন। জি স্যার করেছি। হ্যাঁ কপি বের করেন। জি করছে, করছে, কপি বের করছেন। আচ্ছা এবার অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে যান। হ্যাঁ ওই যে নিচে দেখেন কালার লুকআপ আছে, কালার লুকআপ, কালার লুকআপ। হ্যাঁ হ্যাঁ এখান থেকে মিডনাইটটা সেট করেন। কোনটা স্যার বোঝা যায়? 3D লোড, 3D লোড, প্রথমটা যেটা লোড 3D লোড আছে না, হ্যাঁ ওইটা, ওইটা ক্লিক করেন, উপরে 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 উপরে। হ্যাঁ মিডনাইট নিচে দেখেন, মিডনাইট 3DL, মিডনাইট নিচে 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 একবারে। হ্যাঁ ওকে করে দেব স্যার। হ্যাঁ ওকে ওকে, এটা ব্রাইট কন্টেস্ট এবার কমান। আচ্ছা স্যার একটু লালের একটু ভাব আছে, লালটা কালার ব্যালেন্সে করতে হবে একটু। কমাতে হবে, কমাতে হবে, অন্ধকার চাই আমাদের। হ্যাঁ অন্ধকার, হ্যাঁ হ্যাঁ ওকে 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 ওকে, এবার লালটা কমান, কালার ব্যালেন্সে যান, কালার ব্যালেন্সে যান, লালটা কমান, একটু ব্লু ভাব নিয়ে আসেন, ব্লু। হ্যাঁ সায়ানটা সামান্য একটু সরান আর একটু ব্লুর দিকে সরান, রাতের বেলা কালারটা একটু ব্লু হয়, আকাশের কালারটা একটু ব্লু হয়, দেখেন আকাশের কালারটা, কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে। একটু সায়ানটা সরান, সায়ানটা একটু সরান, সায়ান, সায়ান, সায়ান ডান দিকে না, সায়ানের দিকে সরান, আরেকটু ডান দিকে নেন, নিজের দোর করে দেখে অ্যাডজাস্ট করেন। রাতের বেলা কালারটা কেমন হয় সেটা আপনি বুঝতে পারেন না নিজে, এত সরাতে হবে, এত সরাতে হবে, আরো সরান। হ্যাঁ ডান দিকে সরান, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ওকে ওকে, লাল এসে গেল, লাল এসে গেল, মাঝামাঝিতে রাখেন, ঠিক আছে ওকে ওকে, মাঝামাঝিতে রাখেন, ঠিক আছে, তারপরেও আসেনি, খুব ভালো, ওকে ঠিক আছে। এবার আপনি কি করেন, এটার একটা এইটার উপর একটা লেয়ার মাস্ক ক্রিয়েট করেন, লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক, মাস্ক, মাস্ক। এবার ওই যে জানালাগুলো যেগুলো আছে না, জি স্যার, ওই জানালাগুলো কভার করেন পেন্টুল দিয়ে, পেন্টুল দেন। হ্যাঁ আচ্ছা স্যার, বড় করেন জানালাগুলোকে, কভার করেন, দেন ধেই করবেন না, নতুন লেয়ার নেবেন না? হ্যাঁ নতুন লেয়ার নেন একটা,
লেয়ার মাস্ক আছে তো সমস্যা নাই লেয়ার মাস্ক এর উপরে কভার করেন কভার করেন বড় করেন আরো বড় করেন ভাইয়া নিচের দিক বেশি হয়ে গেছে জানালার হ্যাঁ নিচের দিক বেশি হয়ে গেছে জানালা কিন্তু কভার করতে হবে নিচের দিকটার বাদ দিয়ে শুধু জানালো টু করেন কাজটুকু কভার করেন শুধু আমরা ওইটাও করতে পারি কিন্তু ওই যে ওইটার উপরে যে আমাদের ব্লার এর যে টুলসটা আছে ওইটা ব্যবহার করতে পারি জানালার চারপাশে একটু ঘষে দিলাম তাহলে কি হলো আলোটা একটু সুন্দর হলো আর কি এই তো আরাফাতরানা ভয়ে অস্থির হয়ে আছে হাত কাঁপতেছে আরাফাতরানার জি স্যার বুঝা যাচ্ছে হ্যাঁ কন্ট্রোল এন্টার জি স্যার কন্ট্রোল এন্টার ফরগ্রাউন্ড টুল কে উপরে তোলেন এই যে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড টুল কে উপরে তোলেন ব্ল্যাক করেন এটা তো পে এ সিলেক্ট হয়ে আছে অন্য ওখান থেকে অন্য ব্রাশটা সিলেক্ট করেন হ্যাঁ প্রথমটা হ্যাঁ এটা বড় করেন এখানে ব্রাশের টোন বাড়ান ব্রাশ বড় করেন ব্রাশের টোন বাড়ান হ্যাঁ ব্রাশের টোন হচ্ছে এই যে হালকা টোনটা নেন একেবারে হালকা টোন হালকাটা নেন এই যে হালকা হ্যাঁ হ্যাঁ যেটা ঠিক আছে হয়েছে হ্যাঁ বাড়ান হ্যাঁ এবার ঘষেন কি করবে এটা না মাস্ক সিলেক্ট করেন মাস্ক হ্যাঁ বাড়ান ওরে কি হলো কি কারণ এটা আসলো অর্ধেক আসলো না কেন এই স্যার এই সাইডটা আসলো কিন্তু এই সাইডে এরকম হয়ে গেল কেন পরের লেয়ারটা কপিটাকে কাজ করছে তো এই জন্য এরকম হচ্ছে নিচেরটা নিলে ঠিক হয়ে যাবে আচ্ছা এই নিচের কপিটা ধরেন এবার করেন তো উপরেরটা যদি থাকে উপরে কেউ থাকলে নিচে কাউকে দেখা যাবে উপরের লেয়ার তো বন্ধ আছে উপরের লেয়ার তো চালু সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করছি তখন এগুলাকে আমরা কালার ব্যালেন্স করে গ্রুপের উপর কাজ করিনি এটা জি 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 গ্রুপের উপরে কাজ করছে এই জন্য প্রবলেমটা তৈরি হচ্ছে আমরা বাইরে কাজ করতেছি তো গ্রুপের উপর কাজ করতে হবে আমাদের এটাকে আমরা যদি গ্রুপে ঢোকাই তাহলে এই গ্রুপের উপরে সবকিছু অ্যাপ্লাই হবে আমরা তো গ্রুপে ঢোকাই না তাহলে আপনার যে কাজটা করতে হতে পারে সেটা হচ্ছে কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি দিয়ে আপনি লেয়ারের এই যে ওভারলে যেটা আছে এটাকে আউট করে দেন আউট করে এটাকে গ্রুপে ঢোকায় দেন আপনি এটাকে গ্রুপে ঢোকায় দেন আপনি গ্রুপে ঢোকায় দিয়ে কাজ করেন আচ্ছা তার আগে আপনি উপরের লেয়ারটা একবার অফ করেন তো আপনি তো নিচের লেয়ারে অনেকবার ঘোষাঘুষি করছেন এখন অফ করেন দেখি উপরে প্রথম লেয়ারটা হ্যাঁ এই যে ছোট ট্যাবে যান এই যে প্রথমটাতে আছে দেখা এই যে এখানে যান এখানে যান এখানে যান ব্যাক করেন কোথায় যাব এই যে একটা সিলেক্ট করে দিছি হ্যাঁ ক্লিক দেন হ্যাঁ এখন থেকে আস্তে আস্তে ব্যাক করেন একটাকে গ্রুপ করবেন তাহলে উপরেরটাকে আপনি আগে মাস্কটা বন্ধ করেন মাস্কটা কেটে দেন হ্যাঁ
কাট এন্ড ডিলিট লেয়ার মাস্ক এটাকে গ্রুপে ঢোকায় দেন জি স্যার এখন গ্রুপে আছে গ্রুপে আছে গ্রুপের উপরে গ্রুপের উপরে একটা মাস্ক নেন দেখো দুইটাই তো ঢুকে নিছে আপনি দুইটা কেন ঢোকাইছেন একটা ঢোকাবেন তো আচ্ছা ঠিক আছে আফো এখন এটা গ্রুপে আছে স্যার এবার মাস্কে যান গ্রুপের লেখার উপরে ক্লিক দেন ও গ্রুপের উপর ক্লিক দিয়েছি লেফট ক্লিক আপনি রাইট ক্লিক দেন কেন এবার মাস্ক আমি এক গাধা কাজ করতে পারি না হারপাত্র না হইছে আরেক গাধা হ্যাঁ অল্টার সেবে মাস্ক দিবেন আপনি না ওয়াল্টার চাপ দেই নাই তাহলে কালো মাস্ক আনবে কিছুর জন্য আপনি পাবেন তো দেখি হ্যাঁ এই তো আর এখানে হোয়াইট ই করেন ওই যে ফরগ্রাউন্ড কালার সবুজ হয়ে আছে কেন এটা চেঞ্জ করুন ফরগ্রাউন্ড কালার সবুজ হয়ে আছে জন্য তারপর ফরগ্রাউন্ড কালারটা আপনার এখানে সবুজ আসছে হ্যাঁ ওইটা আছে চেঞ্জ করেন আবার ক্লিক দিয়ে নিচে চলে যান নিচের বামে ওকে ওকে হ্যাঁ হইছে এবার মাস্কের উপর কাজ করলেই তো কাজ হয়ে যাওয়ার কথা নিচের এই লেয়ারটা বন্ধ করেন নিচের এই লেয়ারটা লেয়ার 0 টা বন্ধ করেন লেয়ার 0 বন্ধ করেন হ্যাঁ এবার মাস্কের মাস্ক সিলেক্ট করেন মাস্ক সিলেক্ট করেন মাস্ক হ্যাঁ মাস্কের উপর কাজ করেন এবার ব্রাশ সিলেক্ট করুন আই ব্রাশ সিলেক্ট করুন ব্রাশ না ইরেজ হয়ে আছে ব্রাশ না ব্রাশ না নিচেরটা ব্রাশ এই যে ওটা ব্রাশ না ওটা সিলেকশন দি স্যার নিচে 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 স্যার কিন্তু এই যে এখানে এইটা আসছে যে স্যার লেয়ার কি কিসের উপর লেয়ার সিলেক্ট হয়ে আছে লেয়ারের উপর তো নাই তার মানে আমার লেয়ার তৈরি করতে হবে এখন আবার এই ইয়ে তো তৈরি করতে হবে আমার কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন ডি সিলেক্ট করে আপনার লেয়ার তৈরি করতে হবে লেয়ার হয়ে আছে হচ্ছে নিচের লেয়ার 0 এর উপরে এই কারণে আপনার সমস্যাটা হবে কারণ আমার মাস্কের উপর লেয়ার তৈরি করতে হবে মাস্কের উপর লেয়ার তৈরি করেন এখন এটা ঝামেলা আছে মাস্কের উপর লেয়ার তৈরি করতে হবে মাস্কের উপর লেয়ার তৈরি করে তারপরে আপনার কাজ করতে হবে এই যে নিচে ডানে দেখেন ডিলিট থাকে না মাস্কের ওই পাশে প্লাস চিহ্ন ওখানে ক্লিক দেন এখানে এই ডিলিটের বামে আছে প্লাস ওটাতে ক্লিক দেন লেয়ার হবে উপরে লে দেন লেয়ারটা একদম উপরে গ্রুপের উপর হ্যাঁ মানে একটু দেন হ্যাঁ হয়েছে এবার প্যাটুল দি করেন দেখা দেন এ দেখা দেন মাইনবা দেখা দেন এটাকে এখন জাংলাতে ই করব হ্যাঁ সিলেক্ট করেন প্যাটুল দেন তো হয়ে গেছে কাজ করে এখানে তো এখানে কাজ করি নাই করা যায় আর কি দেখি এখানে চলবে না মাথা থেকে আমি আর একটা ওয়ে দেখতেছি দুইটা ওয়ে দেখাবো মাইন ভাই আছেন এন্ড কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার মানে মাইন ভাই আছে তো মাইন ভাই একটু দেখা দেন এবার লব কুমার সব গেছে ইয়েস স্যার না দেখেন ওটা কি করবে এরপরে কি করবে দেখেন আমি আরেকটা ওয়ে বের করতেছি এখানে এখন একটা লেয়ার নো লাগে জানালার উপরে লাইটের ফোকাসটা নিয়ে আসবেন জানালার উপরে লাইটের যে ফোকাসটা আছে ওটা নিয়ে আসবেন উনি ওটা করেন বুঝতে পারেন নি হ্যাঁ বুঝা আমি আমার কাজ করছিলাম তো সারা কনসেন্ট্রেট ছিল না দিকে হ্যাঁ ওই লাইটের ফোকাসটা উনি জানালার উপরে নিয়ে আসবেন মানে আপনার লেয়ার 0 আপনি কি করেন লেয়ার 0 সিলেক্ট করেন জি এটা জিও কপি সরি জিও কপি মানে কন্ট্রোল দিয়ে প্রেস করেন হ্যাঁ করছি কন্ট্রোল জি ও কন্ট্রোল জি
জি করছি এবারে লেয়ার 2 টাকে সব উপরে নিয়ে চলে যান ওকে আর কোনো কিছু করা লাগবে এখন কি হ্যাঁ আউটার গুলো বের করেন সেট দেন মুন অ্যাড করেন মুনের আউটার গুলো অ্যাড করেন একটু বলেন আচ্ছা আচ্ছা আপনি এবার ওই লেয়ার 2 এর উপর লেয়ার 2 এর উপর ডাবল ক্লিক করেন এখানে দেখেন আউটার গ্লো নামে একটা অপশন আছে নিচে নামে আউটার গ্লো অন ইওর লেফট সাইড অন ইওর লেফট সাইড এটা ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন আউটার গ্লো এবার আপনি দেখেন আউটার গ্লোটা কত বড় নিচে বুঝলাম না আর একবার বোঝা যায়নি কথা আপনি একটু বক্সটা সাইড করেন এই বক্স দেখেন এই আউট ব্লু আপনার বাড়ছে এই অপাসিটি আপনি কম বা বাড়া করেন অপাসিটি অপাসিটি আছে না আপনার বক্সের ভিতরে হ্যাঁ আরো উপরে অপাসিটি আছে হ্যাঁ অপাসিটি এরকম বাড়ান কমান দেখেন এই আউট ব্লু বাড়ছে আপনি অ্যাডজাস্ট করে একটা ওকে করেন করেছে কল করেছেন এডিশনসে জি তারপর মধ্যে যে ডেস্ক হয়েছে এবার আপনি ওখান থেকে একটা শ্যাডো পড়ে আপনার মাটিতে পড়বে হ্যাঁ ওই শ্যাডোটা বের করতে হবে বুঝছেন শ্যাডো কোটা হয়ে গেছে কিন্তু স্যার সাইডে একটু ইয়েটা ঠিক হয়নি যাই হোক শ্যাডো বের করতে গেলে আপনি নতুন একটা লেয়ার নেন নতুন একটা লেয়ার নেন তাহলে আপনি দেখেন আমি টর্ন সাবটা করে দিচ্ছি আপনি দেখেন না যে কি ব্রাশ টুল ব্যবহার করতেছেন আপনি হ্যাঁ ওইটা ব্যবহার করুন ওপরেটা 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 হ্যাঁ সব সফট ব্রাশ টুল ব্যবহার করুন সফটটা সফট সফট রাউন্ড হ্যাঁ হ্যাঁ সফট 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 ওপরেরটাই যেটা দিয়েছিলেন ওইটা ওপরেরটা হ্যাঁ হ্যাঁ বুঝছেন ক্লিক করুন সাইডে ওকে এবার কালারটা চেঞ্জ করে কালারটা একটু লাল টাইপের নেন নেন আচ্ছা নিচে কমানে যে হলুদের কাছে আসেন হলুদ 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 ধরে একটু দেন আর একটু উপরে ওঠেন আর একটু উপরে ওঠেন আর একটু উপরে ওঠেন হ্যাঁ এবার এই যে হলুদের মাঝখানে যে সাদা আর হলুদের মিশ্রণ আছে না এখানে আসেন সাদা এবং হলুদের মিশ্রণ যেটা আছে উপরে 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 হ্যাঁ সাদা হলুদের মিশ্রণে যান ওখানে যান হয়েছে স্যার হ্যাঁ হ্যাঁ হয়েছে ওকে করেন এবার নিচে এই নিচে যে এই জানালার ডুগুলার নিচে আপনি হচ্ছে ব্রাশটা একটু বড় করেন ব্রাশটা একটু বড় করেন বড় করেন হ্যাঁ একটু বড় করেন হ্যাঁ এখানে ব্লেন্ডে যান এই ব্লেন্ড মোডে যায় নরমালে ব্লেন্ড মোড নরমাল আছে এই ব্লেন্ড মোড নরমাল থেকে ওভারলে করেন ওভারলে করেন ওভারলে করেন ব্লেন্ড মোড এই যে এটা ডান দিকে যে ব্লেন্ড মোড আছে লেয়ারের উপরে আরে ডান দিকের ব্লেন্ড মোড লেয়ারের উপরে হ্যাঁ এই যে লেয়ারের উপরে নিচে নামেন নিচে নি হ্যাঁ রে গুরু বোঝে না এই যে নরমাল লেখা আছে না হ্যাঁ ক্লিক করেন ওভারলে করেন ওভারলে উপরে 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 কিমা জানালার উপর ক্লিক করেন জানালার উপর ইফেক্ট ফেলেন হ্যাঁ নিচে জানালার নিচে দালানের উপর ক্লিক করে ইফেক্ট ফেলেন হ্যাঁ এখানে যে ইয়েটা আছে এখানে ক্লিক করেন ইফেক্ট ফেলেন এইটা আছে হ্যাঁ তাহলে এই জায়গার উপরে যে চিমনি যেখানে আছে এখানে একটা ইফেক্ট দিয়ে দেন কোথায় চিমনির উপরে যে ইয়ের উপরে যে গাছগুলো আছে না গাছের উপরে একটা ইফেক্ট ফেলেন ছোট্ট ইফেক্ট হ্যাঁ এখানে কাটেন এখানে দরকার নেই ইফেক্টের কাটেন কন্ট্রোল জেড দেন হ্যাঁ এবার চাঁদ নিয়ে এসে চাঁদ বসান চাঁদ দিয়ে বসেছিল এবার চাঁদ নিয়ে এসে চাঁদ বসান বসান
তার চা দানোর সময় কারেন্ট চলে গেছিল স্যার, ওই জন্য ওটাও দেখে নিছে। লাউ রে ভাই রে, আমারও তো বিদ্যুৎ চলে গেছিল। একটা কপি করেন। জি স্যার বুঝিনি। একটা কপি করেন, কপি করেন। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। চাঁদটা কপি করেন। চাঁদ কপি করব? চাঁদ কোথায় স্যার যে কপি করব? চাঁদ ওপেন করেন, ওপেন করেন। তাহলে রিজেক্ট পাঠাইছি, নেন ইয়ে করে নেন, পাঠাইনি আমি। চাঁদটা মনে হয় পাঠাননি, পাঠাইছেন কি? আমি নাই পাঠাননি স্যার, নাই তো। তাহলে ডাউনলোড করে নেন একটা নতুন চাঁদ আপনার জন্য। জি স্যার এবারে কি করবো? আর ছোট করব কি চাঁদকে? না না ছোট হয়ে গেছে, অনেক ছোট দূর চলে গেছে। কত দূর পাঠাইছেন তাদের? বড় করেন ভাইয়া, দালানের উপর নিয়ে আসেন চাঁদটা, ন্যাচারাল করেন। শিবগঞ্জ চলে গেছে, শিবগঞ্জ, শিবগঞ্জ চলে গেছে। হ্যাঁ চাঁদ তো শিবগঞ্জ চলে গেছে, সদরে রাখেন তাদের কাছে, আরো বড় করেন। চলবে স্যার, না আরো বড় করবো। চাঁদের একটু কে খাই নিছে, পাকড়াম পাকড়াই। ওই জন্য আসছে এই যে এখানে এখানে এখানে। চাঁদের আলো আপনি বুঝবেন কিভাবে চাঁদের উপরে কিছু ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে? উপরেরটা কমান, নিচেরটা হাত দিবেন না, নিচেরটা হাত দিবেন না। এই সাইডে হ্যাঁ সাদা, আর একটু আর একটু আর একটু। ওকে 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 ওকে, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ওকে ওকে করেন। হ্যাঁ চাঁদটা একটু সাইড করেন, ডান দিকে করেন, চাঁদের উপর ডাবল ক্লিক করেন। আপনি শো ট্রান্সফর্ম কেন করেন? আমি কন্ট্রোল টি দিয়ে কাজ করতে পারেন না? আপনি শর্টকাট দিয়ে কাজ করতে পারেন না? হ্যাঁ এবার ইয়ে করেন, এন্টার করেন। ঠিক আছে, আপনি এবার কি করবেন, এই চাঁদের উপর, চাঁদের লেয়ারের উপরে ডাবল ক্লিক করেন। করেছি স্যার, লেয়ার লেয়ারে যান। হ্যাঁ ওখানে ক্লিক দেন, ডাবল ডাবল ক্লিক দেন। আচ্ছা ওভার ওভার গ্লো, আউটার গ্লো, সরি আউটার গ্লো, নিচে 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 নিচে, এই যে এই যে এই যে নিচের দিকে। হ্যাঁ ওটাই, গুড, ভেরি গুড। চাঁদের ইয়ার কালার চেঞ্জ করেন, নীল কালার নিয়ে আসেন, একটু কালারে যান, ডাবল ক্লিক।
করেন না না বলতে হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে যেখানে ঘুরতেছেন ওখানে করেন এখানে না রে ভাই তার পাশের কালার নেন এই যে এখানে 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 না না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার নীল কালারে আসেন নীল কালার আকাশের কালারের সাথে একটু অ্যাডজাস্ট করেন কালারটা সাদা এবং নীলের মাঝামাঝি একটা কালার নেন সাদা এবং নীলের মাঝামাঝি উপরে 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 হ্যাঁ উপরে কালার সিলেক্ট করেন উপরে সাদা এবং নীলের মাঝামাঝি একটা কালার নেন একটা নিব স্যার আপনি দেখে নেন আপনার সাদা এবং নীলের মাঝামাঝি কোন কালারটা নিলে তাদের সাথে অ্যাডজাস্ট হয় আকাশের কালারের সাথে অ্যাডজাস্ট হয় সেরকম একটা কালার সেট করেন ওকে করেন হ্যাঁ এবার এর এর যে আবার কি করলো দুম করে চলে গেলেন কেন আপনি ওখানে আবার ক্লিক দেন আবার ঢোকেন আবার ঢোকেন আবার ঢোকে আরে ওখানে না রে ভাই ওই সাদের লেয়ারের উপর ডাবল ক্লিক করেন লেয়ারের উপর ডাবল ক্লিক নামের উপর না হ্যাঁ দেন বাইরে দেন নামে সালা হ্যাঁ গুড ওভার 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 গুলোতে আবার ক্লিক করেন ওখানে জি স্যার হ্যাঁ হ্যাঁ এবার এবারে যে অপসিটি আছে নয়েজ কমান না অপসিটি আছে অপসিটি একটু বাড়ান নিচে ওই যে দেখেন সাইজ আছে সাইজটা বাড়ান এটা বাড়ান নয়েজ ওটাই থাকবে স্যার নয়েজ নাই নয়েজ বাড়ানোর দরকার নেই হ্যাঁ স্পেকটা বাড়ান ওই সাইজটা বাড়ান সাইজটা বাড়ান তাহলে এরকম স্যার কোনো হয় গেল কিছু করেন না বাড়ান 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 নিজের মতো করে অ্যাডজাস্ট করেন আমাদের মতো তাকায় থাকেন কেন আপনি সেট করবেন আপনার মতো আপনার কাছে কোনটা ভালো লাগতেছে আপনি সেটা অ্যাডজাস্ট করেন আমরা বলে দিব আর আপনি অ্যাডজাস্ট করবেন সেটা তো হয় না জি স্যার এবার আর কিছু করা লাগবে কি না ওকে করব ওকে করেন এবার দেখেন ইফেক্টগুলো কোথায় কোথায় ফেলতে হবে তাদের একটা আলো একটা নিজস্ব একটা ইফেক্ট আছে না জি স্যার এবার হচ্ছে একটা লেয়ার নেন নতুন এবার এই আস্তে আস্তে ব্রাশ বড় করে করে একটা ছোট্ট ছোট ইফেক্ট ফেলান চাঁদের নিচে হ্যাঁ ছোট্ট ছোট ইফেক্ট ফেলান চাঁদের নিচে এইভাবে না অত কাছাকাছি না ওইভাবে না নিজের মতো করে দেখে একটু সুন্দর করে ফেলেন যে কোথায় কোথায় চাঁদের আলো পড়তে পারে একই জায়গাতে ডাবল ইফেক্ট ফেললে ভালো লাগবে ছোট্ট ছোট্ট ইফেক্ট কর্নারে যেরকম একটা ইফেক্ট আছে এরকম জাস্ট এই যে চিমনির উপরে একটা ছোট্ট ইফেক্ট ফেলেন চাঁদের একটা আলাদা ইফেক্ট আসছে ওর বাবা এভাবে ইফেক্ট করবেন না তো আচ্ছা হয়েছে এভাবে কাজ করেন আস্তে আস্তে সমস্যা নেই নিজের মতো করে দেখে দেখে কাজ করেন দেখো পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন ভালোই করছেন সমস্যা খারাপ হয়নি ভালো হয়েছে বেস্ট অফ লাক আরামত ভাই থ্যাংক ইউ স্যার আরামত ভাই রাত রাতে কিন্তু আপনার কাছে দেখে দেখে আমরা করব দেখে দিবেন আমাদেরকে আচ্ছা ঠিক আছে রাত রাতে সমস্যা হবে না মই এখনকে তো করলাম আপনার সময়টা সময় ক্লাসে আসব আবার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সুন্দর হয়েছে গেল এবার আমরা যেটা করব আচ্ছা একটু বিরতি নেবেন কি সবাই প্র্যাকটিস করতে বিরতি নেন আচ্ছা একটু বিরতি দেই আমরা তাহলে ঠিক আছে বিরতি তো সবাই প্র্যাকটিস করেন দাদা দাদা একটু তো প্র্যাকটিস করেন হ্যাঁ আমরা হচ্ছে মোটামুটি 45 আবার ব্যাক আসি ঠিক আছে বিরতি নেন এবার একটা জিনিস খেয়াল করেন
একটু ওয়েট করেন, আমি একটা জিনিস দেখাবো খালি ম্যাডাম, একটু ওয়েট করেন, স্ক্রিন শেয়ার অফ করতে হবে তাহলে আমি একটা জিনিস দেখাবো খালি। আমরা আজকে যে কাজটা শিখছি বুঝলাম, কিভাবে এই টাইপের ইফেক্ট গুলো আমরা নিয়ে আসবো, এই যে এই টাইপের ইফেক্ট গুলো আমরা কিভাবে নিয়ে আসবো এগুলো কিন্তু আজকে আমরা সব শিখে গেছি। যে কাজটা আজকে শিখছি সেই কাজটা যদি পুরোপুরি করতে পারি তাহলে এই কাজটা করা কোনো ব্যাপারই না আমাদের কাছে, ইলেকট্রিসিটি চলে গেছিল। ওখানে তো ছিল অ্যাডজাস্টমেন্ট, এরকম ব্লু করব লাইক ফ্লাইট ডিপ করব। রেডটা ডে মোডে মতো করতে হবে, এই দিনের বেলা কেমন দেখে এরকম জানো, নিচেরটা নিচেরটা একটু দেখুন মাইনাস, ইয়েলোটা একটু বাড়িয়ে নেন আপু, ইলটা বাড়াইতে হবে, ইল ইল কাছে ওকে ওকে সেটাকে আবার ডুপ্লিকেট করতে হবে আরেকটা। আবার ওই সেম ভাবে ইমেজ থেকে এটাকে কি করতে হবে, কালার ব্যালেন্স, হ্যাঁ হ্যাঁ কালার ব্যালেন্স, হ্যাঁ এটাকে এবারে যে নাইট মোডের মতো নিয়ে যেতে হবে, এর উপরে ট্র্যাক ছায়ান যেটা আছে আমি একটা পিকচার খুঁজতেছি যে পিকচারের উপর আমরা কিছু কাজ করতে পারবো, আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট প্রথমটা সব উপরে আপু, সবার উপরেরটা, হ্যাঁ এটা একটু বাড়াতে হবে দেখি তাহলে ব্রাইটনেস, হ্যাঁ এটা একটু বাড়াতে হবে, কন্ট্রাস্ট কন্ট্রাস্ট একটু বাড়াবো না কম, এটা কমাতে হবে, এটা কম 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 সেটাই উপরেরটা, এটা যেহেতু নাইট হবে তো ওই জন্য নাইটের মতো হবে, হ্যাঁ 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 ওকে
একটু কমেছে অন্ধকার করে দেন সমস্যা নেই অন্ধকার করে দেন এটা অন্ধকার করে দেওয়াটা ভালো যেহেতু আমরা রাতের বেলা ঘুম আর বেচারা ভাই মিউট করে রাখেন আচ্ছা এবারে কি করেন ওই যে অনেকে মিডনাইট লেয়ার নেবে না ভাইয়া হ্যাঁ তারপরে এটা কি করবে মিডনাইট লেয়ার আনা হয়নি গ্রুপ নিতে হবে আগে নালে ঝামেলা হবে বাবা এই এই জায়গাতে এসে একটা কাজ করা উচিত সেটা হচ্ছে আমরা নিতে হবে অ্যাডজাস্টমেন্টে যায় কালার লুকটা না করি কালার লুকটা অ্যাডজাস্টমেন্টে যায় না করে আমরা হচ্ছে লেয়ারের উপরে একটা এই ওভারলে করে নেই কালারের একটা ওভারলে করে নিলে পরে এই কালার লুকের একটা ওভারলে করে নিলে গ্রুপ নেওয়াটা সুবিধা হয় কারণ এখানে গ্রুপ না করলে প্রত্যেকটা জিনিসের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে কাজটা এইজন্য গ্রুপ নিয়ে কাজ করাটাই বেটার তাহলে আমি গ্রুপ করতে হবে হ্যাঁ গ্রুপ করলে ভালো গ্রুপ করে নেন কন্ট্রোল জি টিপলে হয়ে যাবে গ্রুপ ওই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জি টিপলে গ্রুপ হয়ে যাবে হ্যাঁ সিলেক্ট করা আছে কন্ট্রোল জি টিপতে হবে হ্যাঁ হয়েছে এবার যেটা হচ্ছে গ্রুপের উপর মাস্ক ক্রিয়েট করতে হবে মাস্ক তো মাস্ক ক্লিক করতে হবে হ্যাঁ 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 আর এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে এক্স টি প্লে এটা চেঞ্জ হয়ে যাবে অথবা ওখানে ক্লিক হ্যাঁ আচ্ছা এটা ব্রাশ টুল নিতে হবে ব্রাশ টুল বিচ অফ ম্যাজিক সিলেকশন টুল ব্রাশ টুল উপরে উপরে এটা আরে দুইটা উপরে হ্যাঁ হ্যাঁ এটা সেটা ব্রাশ করতে হবে তবে তার আগে এই যে ভালো করে নেয়ার জন্য কি করতে হবে কি হলো জব অবরতে বাংলা আছে অবরতে অবর এটা বাংলা থেকেই করতে হবে দেখি ইংলিশ বাংলার উপর ক্লিক করতে হবে ফেনে না ফেনে না ফেনে না বাইরে আগে ক্লিক দেন বাইরে আগে ক্লিক দেন হ্যাঁ এই যে ইংলিশ বাংলা লেখার উপরে ক্লিক দেন এবার শুধু বাংলা লেখার উপরে ইংলিশ হয়েছে হ্যাঁ এবারে যে হিস্টরি ট্যাবে যান তো একটু হ্যাঁ আর ব্যাক করেন ব্যাক করেন তো এটাই হয়ে গেছে উপরের দিকে যান বুঝছেন একটু বড় করে না হ্যাঁ যে গ্রুপ লেয়ারে ক্লিক দেন হ্যাঁ হ্যাঁ পরটা ক্লিক দেন এই যে মাস্ক করা আছে কোথায় মাস্ক এই যে এই যে অ্যাড লেয়ার মাস্ক অথবা মাস্ক করে না একটা নিচে আপু একটা নিচে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার নতুন লেয়ার ক্লিক করেন এই যে প্লাস এখানে আছে প্লাস দিয়ে নতুন লেয়ারই করেন এটা কোথা থেকে আসলো এটা দিয়ে ছুটছে না কেন এটা এই যে এটা আচ্ছা ওইটাতে ক্লিক দেন তো এই যে এই এটাতে ক্লিক দেন এই যে অল লেখা আছে এক্সিট করেন এক্সিট করেন আচ্ছা এবারে এই মাস্কটাকে উপরে নিয়ে যান এটাকে ধরে একদম গ্রুপের উপরে নিয়ে যান হয়নি হয়নি এটা হ্যাঁ হ্যাঁ দুই আরো উপরে নিয়ে যান উপরে নিয়ে গেল যায় না এটাকে চাপ দিয়ে ধরে উপরে আগে নিয়ে যান আগে ছাড়বেন না আচ্ছা গ্রুপটারে নিচে নামায় দেন আচ্ছা গ্রুপটা ধরে নিচে নামায় দেন এই লেয়ারটাকে চাপ দিয়ে ধরেন ধরে সাথে উপরের লেয়ারে যে এই এই দাগ আছে না এখানে নিয়ে যাবেন তখন একটা দেখতে পাবেন নিয়ে যান ছাড়বেন না আগে আর একটু নিচে নাও আগে ছাড়ান কেন আর একটু এই যে এবার ছাড়বেন আপনি চাপ দিয়ে ধরেন আগে মাউস ছাড়ার দরকার নাই চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যান ছেড়ে দিচ্ছেন যে আগে থাকেন যে একটা ব্লু কালার যখন আসবে তখন তা ছাড়বেন হ্যাঁ এক মিস করেন এক মিস করেন আর একটু উপরে আহ ছাড়ছেন কেন আপু হ্যাঁ হ্যাঁ ছাড়েন ছাড়েন এবার ছাড়েন হ্যাঁ হয়েছে না হওয়ার কিছু নাই আচ্ছা এবার এখান থেকে পেন টুল সিলেক্ট করেন তোবা পি চাপ দেন চলে আসবে পেন হ্যাঁ এই যে এবার উইন্ডো গুলো সিলেক্ট করেন জুম করে উইন্ডো গুলো সিলেক্ট করেন না
ব্যাক করতে হবে এগেইনস্ট তখন সিলেক্ট হয় না এবার কন্ট্রোল এন্টার সব দেন এবারে যে মাস্কের লেয়ার সাদা আছে না মাস্ক সাদা লেয়ারে ক্লিক দেন মাস্ক মাস্ক গ্রুপের মাস্ক হ্যাঁ আচ্ছা এবারে ব্রাশ টুল নিয়ে এটা কি করতে হবে ভয় পাওয়ার কিছু না ম্যাডাম করতে থাকেন নষ্ট হবে না নষ্ট হলে আবার করবেন সমস্যা নাই নো টেনশন সাহস করে করেন কোনো সমস্যা নাই হ্যাঁ প্রথম ব্রাশ যেটা আছে প্রথম দিকে একটু সমস্যা হবে ওটা বিষয় ভালো করে ব্রাশ করা এবার কি করবে ভাইয়া এই যে যে করলো তো জানালা উইন্ডো কালার হয়ে গেছে এটার উপর একটা সলিড কালার দিয়ে করেন সলিড কালার দিয়ে তারপরে এটাকে ওভারগ্লো ইয়া করেন কি জানো বলে যেটা সিলেক্ট করা আছে এটা সলিড কালার নেবে হ্যাঁ সলিড কালার দিয়ে এটাতে সমস্যা কি সলিড কালার দিলে যে নতুন একটা ইয়া চলে আসবে এমনিতে এখানে একটা হলুদ কালারে সলিড একটা হলুদ কালার দিতে হবে সলিড হলুদ কালার কিন্তু সিলেক্ট তো ওই জায়গায় হয় না এই যে এইটার কিন্তু সিলেক্ট হয়ে আছে এই জানালা এই কর্নার সিলেক্ট হয়ে আছে কিন্তু তালি করেন ক্যান্সেল করতে হবে ক্যান্সেল হ্যাঁ উপরে লেয়ার উপরে উপরে লেয়ার টু লেয়ার টু লেয়ার টু তে ভাই কারণ তো আচ্ছা পারে মানে হ্যাঁ বন্ধু মানুষ কয় করেন করেন করতেছে হ্যাঁ করেন সমস্যা নাই বলে না কিছু করেন না হ্যাঁ আমাদের সলিড কর ক্লিক দে হ্যাঁ এই যে হয়েছে এবার এখান থেকে হ্যাঁ কালার একটা সিলেক্ট করতে হবে একটা ওভারলে দিলে পরে ঠিক হয়ে যাবে আচ্ছা এটা নিলাম আচ্ছা আর্টি মেবি দেওয়া লাগবে আচ্ছা চেঞ্জ করা যাবে ওকে কারণ বড়কে করো হ্যাঁ এবার ব্লেন্ডিং মোড আছে নরমাল লেখা আছে ওখান থেকে ওভারলে কোথায় ব্লেন্ডিং ওই যে নরমাল এই যে এই যে এই যে নরমাল নরমাল লেখা আছে না আচ্ছা ওখান থেকে ওভারলে ফিল্টার মাঝে মাঝে হ্যাঁ পোস্ট করো এই তো হয়েছে এবার কি মন নিয়ে আসবে ইয়ে করুক ওভারলের উপর ইফেক্ট আইছে কি ওভারলের উপরে সাইডে তো কালার দিয়ে হলো তাহলে ব্লেন্ডিং এই যে এখানে এখানে ডাবল ক্লিক করতে হবে এই কালারের উপর ডাবল ক্লিক করতে হবে পরে ওখানে হচ্ছে এই যে যেখানে ইন্ডিকেট করে দিছে এখানে ডাবল ক্লিক করলে অথবা ওটা ধরে আচ্ছা হ্যাঁ ওই আউটার গ্লো আউটার গ্লো এবার এখান থেকে যে কালার সিলেক্ট করতে হবে একটা কি কালার আউটার গ্লো হবে সাদা কালার মানে কি ব্লুইশ টাইপের কালার না না হলুদ 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 কালার ওখানে তো লাইট কালার আছে আচ্ছা হলুদ ওকে ওকে দিলাম হ্যাঁ ওকে এবারে যে এখান থেকে কি করতে হবে সাইজটা একটু বাড়াইতে হবে আগে তাহলে বোঝা যাবে কত তো কত হ্যাঁ কতটুকু করবেন করবি এটা আছে ঠিক কর ঠিক আছে এই যে জানালা ওইটা কত কিভাবে দেখাবে কতটুকু পরিমাণ তারপরে যে এখানে আছে এগুলোতে রেঞ্জ এগুলাতে একটু ক্লিক করে দেখতে হবে হ্যাঁ আপু এই স্ক্রিনটা নিচে করেন তাহলে আপনি পুরো বড়গুলো দেখতে পাবেন হ্যাঁ ওইটাকে আড়াইতে হবে ওইটাকে হ্যাঁ তারপরে যে এখানে অপাসিটি আসলে করে এর অপাসিটি কমালেও আর কমবে আলোটা হ্যাঁ এভাবে অ্যাডজাস্ট করতে হবে বেশি হলো হলো তো সাদার মতো হয়ে গেছে ঠিক আছে এখান থেকে চেঞ্জ করা যাবে
সাদা কেন হলো? হ্যাঁ খুশি থাকলে পারে ওকে করতে হবে পারে না বলে বুঝছেন স্যার এবার মুভ টুল দুইটা নিয়ে যেতে হবে জুম আউট করে ছোট করে নিতে হবে এটাকে কন্ট্রোল টি চাপ দেন আপু কি হলো এটা কন্ট্রোল টি চাপ দেন হ্যাঁ এখন ছোট করে নেন এর ছোট হ্যাঁ এবার বড় করে এটা অ্যাডজাস্ট করতে হবে কোথায় বসাবো একটা কমাইতে হবে ওইটা আগে বামে এবার এটাকে ই করতে হবে তো ওই যে আবার আউটার গুলো দিতে হবে ওই জন্য এখানে যেতে হবে এখানে ডাবল ক্লিক করলে হবে আরেক ভাবে যাওয়া যায় আউটার গ্লো আইনি আউট অফ গ্লোরে ক্লিক করেন হ্যাঁ আউটার গ্লোরে ক্লিক করে উপরে ওই টিক চিহ্নের উপরে না পয়ওটার লেখার উপরে লেখাটার সাইডে হ্যাঁ সাইডে একটু হ্যাঁ আবার আচ্ছা এবার এই যে কালার আবার কালার দিতে হবে এর আউটার গ্লো কালার কেমন হবে স্কাই এর মতো কালার হবে এই যে কালার কালার এখানে কালার আছে না মিলাইতে হবে স্কাই কালার কেমন ওই রকম ভাবে যেটা আপনি ব্লু নেন আর একটু ব্লু নেন আপু ঠিক আছে তো তাহলে ওকে সাইজ এবারে করতে হবে এগুলো আবার সাইজ বাড়াইতে হবে তাহলে দেখা যাবে সাইজ সাইজ হ্যাঁ তো সব কিছু কম বেশি সাইজ তারপরে যে রেঞ্জ যেগুলো আছে নিচে আর মুরগিটাকে মুরগি ধরে নিয়ে আসতে হবে সব দোকানে রায় অ্যাডজাস্ট করতে হবে ভার্সিটি কমিয়ে নিচে যে ক্লাসগুলো গিয়ে বাড়ায় কমালে তো কমে যাচ্ছে হ্যাঁ অপাসিটি তো কমবেই
আচ্ছা এটা ঠিক আছে সাইজ অপাসিটি কমাইতে হবে অপাসিটি কম কমে গেলে তো আলোটা থাকতেছে না এরকম থাকে একবারে তো কমানো দরকার নাই যেটা ভালো লাগে যতটুকু দেখে এটা ভালো লাগছে আচ্ছা তাহলে ওকে এটা মুভ টুল দিয়ে নিয়ে আসতে হবে মানে ঠিকভাবে বাইরের উপর তো পড়ে কাজ কি হচ্ছে শুনুন ভাইয়া আচ্ছা আচ্ছা সুন্দর হচ্ছে যা কাছে নিয়ে আসো চাপ তো ঠিক জায়গায় আছে ঠিক জায়গায় আছে আর একটু মিস করে আর একটু উপরে গ্লোটা করতে সুন্দর জায়গা করতে এর উপরে একটা ইফেক্ট মানে ইফেক্ট 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 কোথায় কোথায় তাদের উপরে একটা ইফেক্ট করতে হবে কিসের ইফেক্ট দিবে চাপ তো ইফেক্ট আছে চাঁদে যে চাপটাকে আগায় নিয়ে আসতে হবে যাতে মনে হয় যে এই যে চিমনিটা আছে না এই চিমনির উপরে তাদের একটা ইফেক্ট করছে হ্যাঁ হ্যাঁ তার মানে লেয়ার নিয়ে এই ব্রাশ করবে না না লেয়ার নিয়ে ব্রাশ করার দরকার নাই এখন ব্রাশ করো এখন লেয়ার নিয়ে ব্রাশ করে নিচে ওই যে হলুদ একটা ইয়ে ফেলাক লাইটের শেড করে দিন একটা নতুন লেয়ার নিয়ে নেন নতুন এই যে এই যে এখানে ই আছে লেয়ার হ্যাঁ এবার তাহলে নিচে লেয়ার কালার সিলেক্ট করতে হবে কি কালার শ্যাডো হবে কালার হচ্ছে যেহেতু হলুদ কালার লাইট সেহেতু হচ্ছে শ্যাডো সেট করতে হবে হলুদ এর তাহলে হলুদ কালার নিতে হবে বন্ধু আইম ভাই আছে নাকি আইম ভাইও আছে হ্যাঁ ওখান থেকে না ওখান থেকে না কোন খান থেকে এই যে যে এখানে এখানে গ্রিন ই হয়েছে না ও আচ্ছা আইম ভাই কোন থেকে হলুদ কালার নেবেন ওভারলে করে নেবেন এখানে কাজ হচ্ছে বেশি ওভারলেপ কাজ ওকে 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 পিছে হইছে সাবার ইজ আ ব্লেন্ডিং মোড ব্রাশ থেকে ফাহিম সব ব্রাশ নিতে ব্রাশ নাই নিতে না ব্লেন্ডিং করবে না ওভারলেপ না না ব্রাশ করবে ব্রাশ করবে ব্রাশ করবে না ব্রাশ না করলে কি হবে এ করবে সব ব্রাশ নিতে হবে সব একবারে সব ব্রাশ নিতে হবে হ্যাঁ ব্রাশ সফট একেবারে সফট হ্যাঁ ওটা না ভেতরেরটা ভেতরে তিন নম্বরটা হ্যাঁ সফট ব্রাশ ওকে এবার ব্লেন্ড মোডে যায় ওভারলে করে ফেলেন এটা তো আগে করলে হইতো এটাই বলছিলাম আগে এটা হলো আগে কথা হ্যাঁ ওভারলে হ্যাঁ এবারে ব্রাশটা করতে হবে বড় করেন বড় করেন ব্রাশ বড় করেন ব্রাশ বড় করেন থার্ড প্যাকেট আছে না থার্ড প্যাকেট থেকে বড় করেন আরো 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 অনেক বড় করেন কারণ তো শেড ফেলবো একটা করে ছোট ক্লিক করে করে শেড ফেলবো আমরা আর একটু বড় করেন হ্যাঁ হইছে আর একটু ছোট হ্যাঁ এবারে হইছে একটা ক্লিক করবেন জাস্ট একটা হ্যাঁ এখানে একটা এই তো নিচে শেডের উপরে একটা জানালার পাশে একটা করে এরকম করে একটা একটা করে ক্লিক করবেন হ্যাঁ আপনার ইচ্ছা মতো আপনি কিভাবে কোথায় শেড ফেলবেন সেটা আপনার ইচ্ছা মতো না না ওখানে ওখানে শেড করবেন না ওখানে শেড করবেন না ওখানে শেড করলে কিসে শেড করলে ওখানে চাঁদের আলো দিকে যাবে জানার আলো দিকে যাবে না না ওই এই এই চাঁদের শেডগুলো ফেলবো আমরা আরেকটা লেয়ার নিয়ে চাঁদের শেড ফেলবো হচ্ছে ব্লু শেড আপনি যে বড় দুইটা জানালার নিচে ফেলেন ওখানে হ্যাঁ বড় দুইটা জানালার নিচে আপনি শেডটাকে ক্লিয়ার করেন হ্যাঁ হ্যাঁ এখানে এখানে বেশি হলুদ লাগছে এখানে হ্যাঁ আপনি কালার কমাই নিতে পারেন কালার কমাই নিয়ে আপনি কাজ করতে পারেন একটু সাদা করে নিতে পারেন সেট ফেলেন একটু সেট হ্যাঁ এই যে এরকম সুন্দর সুন্দর সেট করে আস্তে আস্তে সেট ফেলেন আর চাঁদের সেট চালের উপরে ওটা কিন্তু হলুদ কালার হবে না ওটা চাঁদের ইফেক্ট করবে চাঁদের যে পড়বে ওটা চাঁদের সেট করবে চাঁদের যেখানে আছে না ওটা একটা ব্লু ইশ একটা সেট করবে ব্লু সেট এরকম একটা সেট করবেন আমি এটা প্রথম থেকেই করি আবার ভালো লাগছে না আমার এটা কোনো ভাবে করেন 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 সমস্যা নেই করেন আপনাদের যদি ইচ্ছা থাকে জানালার পাশে শুধু হলুদ টেপ গুলো আছে টাইম ভাই আছেন আপু ছোট জানালার ওখানে দেন একটু শিখাই গেলেন আজকের ক্লাসের জিনিস আগেই হ্যাঁ জি 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 তুমি তো শিখাই দিচ্ছ মিয়া
সুমন ভাইয়া তো আমাদেরকে বন্ধ করেই রাখে। এই তো সুন্দর হয়েছে, সুন্দর, খুব সুন্দর লাগতেছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর শেড করছে। চাঁদের শেডটা ফেলবেন আর একটা লেয়ার নিয়ে, আর একটা লেয়ার নিয়ে একটা ব্লু একটা শেড নিয়ে আসবেন, ব্লু শেড নিয়ে এসে ওটা ফেলবেন, সেম ওইটা তো না। হ্যাঁ হ্যাঁ, এবার চাঁদের শেডের জন্য একটা লেয়ার সিলেক্ট করেন, ব্লু একটা লেয়ার সিলেক্ট করেন। হ্যাঁ বেশি হয়ে গেল, আর একটু হালকা সাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ, চাঁদের নিচে, চাঁদের নিচে এই যে দালান গুলো না, ওখানে না, ওখানে না, করবে মাঠ গুলোতে, মাঠের উপরে করবে শেড। হ্যাঁ হ্যাঁ, মাঠের উপরে শেড করবে। আর একটু পরে এটা ব্লেন্ডিং মোডে, ব্লেন্ডিং চেঞ্জ এই যে এটা এটা ক্লিক করি, এটা ক্লিক। হ্যাঁ এবার মাঠের উপরে, ওখানে না, এই মাঠ না, চাঁদের নিচে যে মাঠ আছে ওই মাঠে করবে শেড। এই যে এদিকে তাহলে, হ্যাঁ এইদিকে একটু উপরে, এই যে ঘরের কোণায়, ঘরের কোণায়। হ্যাঁ হ্যাঁ, এই সব জায়গা, হ্যাঁ ওই সাইডে ছোট করতে হবে, ব্রাশ ব্রাশ ছোট করে করে শেড করতে হবে, ওখানে ব্লেন্ডিং চেঞ্জ করতে হবে। হ্যাঁ আদার আলো বেশি পড়ে গেল এখানে, অপাসিটি কমা, অপাসিটি কমাতে হবে, অপাসিটি কমাতে হবে, যদি বেশি হয় এটা নিজের ইয়ার মতো, নিজের নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো সব একবারে কমালে কি থাকবে না, একবারে কমানো যাবে না, হালকা 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 হালকা। হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে, যাতে চাঁদের আলোতে মনে হয় যে ভেতরে দালানের ওই পাশ গুলো মানে বাড়ির ওই পাশটা চাঁদের আলোতে একটু আলোকিত হয়েছে, এই যে এবার হচ্ছে। হ্যাঁ ওখানে না, ওখানে না, ওখানে কেন, আচ্ছা দেন দেন, তাও হবে, চাঁদের আলো সরাসরি এসে পড়তেছে, খারাপ না, ভালো। আর কোথায় দিব স্যার, এখানে দেন, ওখানে একটা ক্লিক দেন, ছোট্ট একটা ক্লিক দেন ওখানে। হ্যাঁ এবারে সোজা সুদি আর একটা ক্লিক দেন। হ্যাঁ এরকম আর কি, নিজের ইচ্ছা মতো আপনারা বসাবেন, আলো দেবেন, এবার আলো ফেলবেন, এই তো হয়ে গেল। এবার দেখেন আপনারা আগের ছবি আর এই ছবির ভেতরে পার্থক্যটা দেখেন, কত পার্থক্য হয়ে গেছে, আপনি বানালেন আগের ছবি আর এই ছবির মধ্যে প্রচুর পার্থক্য আছে এখন। সেভ করতে হবে, পিএইচডি তে সেভ করে রাখেন, পিএইচডি তে সেভ করা যায়, পিএইচডি তে সেভ করা যায়। আচ্ছা সমস্যা তো আর কারো থাকার কথা না এই ব্যাপারগুলোতে, কাজ না করলে সমস্যা বোঝা যাবে না। বাড়ি স্যার কি ইয়ে আছেন নাকি, স্যার তো কথাবার্তা কিছু বলে না, স্যার আছেন তো, আছি স্যার। আচ্ছা স্যার আছে, মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না তারা কে জানে আর কি। আর হামিদ ভাই, হামিদ ভাই কে কে আমাকে বলছিল যে আমি তো করতে পারি না নেটের জন্য। আজকে আবার দুইটা কাজ দেখাচ্ছেন কেন স্যার, একটাই আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন আমরা তো করলাম হচ্ছে ওখানে আকাশের কালার পরিবর্তন করলাম, এখন আকাশ যদি এরকম থাকে তাহলে কিভাবে আমি আকাশের কালার পাল্টাবো, ধরেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিছে যার আকাশ হচ্ছে পুরো সাদা, এখন কিভাবে করবেন দেখেন তো, আমি যদি এটার উপর মেকআপ সারি, কালার লুক হলো সারি, যদি সারি কালার লুক দিই তাহলে কি আসে দেখেন, আকাশের কালার মিট নাই, আকাশের কালার এরকম হবে। এটা যদি যদি আমরা ব্যালেন্স করি, আচ্ছা ব্যালেন্সটাও করে দেখি, ব্রাইট কন্ট্রাস্টটা বাড়াই দেখি, যদি ব্রাইট কন্ট্রাস্ট বাড়াই সেক্ষেত্রে দেখেন কি অবস্থা হয়, আকাশের কালার কখনো এরকম হয়, আকাশের কালার তো হয় মানে ডিপ ব্লু থেকে মানে একেবারে ডিপ ব্লু থেকে হালকা ব্লু হয় আকাশের কালার,
সেক্ষেত্রে আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে আমরা কেটে বের করে নিয়ে আসবো। এই লেয়ারটাকে আমরা কেটে বের করে নিয়ে আসবো। এখন বলতে পারেন যে এই লেয়ার কিভাবে কাটবো, বেলা ঝামেলা আছে, এত অবজেক্ট অনেকগুলো কিভাবে কাটবো। লেয়ার কাটার সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে চ্যানেল থেকে, চ্যানেল থেকে আমরা লেয়ার কাটতে পারি। যেমন এই চ্যানেলে এসে আমাদের দেখতে হবে যে কন্ট্রাস্ট কোন কোন পিকচারের কন্ট্রাস্ট সবচেয়ে বেশি, কোন কালারে সবচেয়ে বেশি কন্ট্রাস্ট আছে। যেমন আমি যদি রেডে ক্লিক করি দেখেন হালকা, গ্রিনে ক্লিক করি তাও হালকা, যদি ব্লুতে ক্লিক করি দেখেন ব্লুর কন্ট্রাস্ট সবচেয়ে বেশি। আমরা ব্লু নিয়েই কাজ করবো। আর একটা বিষয়, চ্যানেলের উপরে কখনোই মনে করেন যে হচ্ছে আপনার এই লেয়ারগুলো কাজ করে না, দেখেন এখানকার কোনো লেয়ার কাজ করে না চ্যানেলের উপরে। আমাদের কাজ করতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে। লেভেলে গেলাম, লেভেলে যাওয়ার পরে এটাকে পুরো ব্ল্যাক করে দিলাম, এটাকেও পুরো ব্ল্যাক করে দিলাম, এটাকে পুরো ব্ল্যাক করে দিলাম, এটাকে একটু আগায় দিলাম, সাদা হয়ে গেল সবকিছু। এখন যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এর ভেতরে যে দাগগুলো আছে এই দাগগুলো আমাদের ব্রাশ দিয়ে মুছে ফেলতে হবে। এই দাগগুলো আমাদের ব্রাশ দিয়ে হার্ড ব্রাশ নিতে হবে। এখানে যত পারি হার্ড ব্রাশ নিবো আমরা, মানে যতটা পারি হার্ড ব্রাশ নিবো আমরা, ব্রাশ বড় করবো, হার্ড ব্রাশ নিবো আমরা যতটা পারি, যতটা পারি হার্ড ব্রাশ নিয়ে আমরা পুরো এই জায়গাটাকে দেখুন কি অবস্থা করে দিলাম, এই অবস্থা ব্ল্যাক করে নিতে হবে। মানে কোনো ধরনের ইয়ে গ্রে যেন ভেতরে না থাকে, কিংবা কোনো সাদা যেন ভেতরে না থাকে। যদি সাদা থাকে তাহলে কিন্তু আমাদের লেয়ার সিলেক্ট হবে না। মনে করেন যে পুরো জায়গাটা আমরা এরকম ব্লক করে নেব, কোনো কালো রাখবো না, কোনো কালো রাখলে পরে সেই জায়গাটা সিলেকশন ভালো আসবে না। এবার আমরা আরেক ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে যে আরো কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আদিবা ম্যাডাম আর ইয়া ভাই যে কাজটা করলো, বাড়ি স্যার এই ভিডিও দুটা দয়া করে আজকে দিয়েন, মানে আমার দু তিনবারই কারেন্ট চলে গেছিল। আদিবা ম্যাডামের সময় আস্তে আস্তে স্যার করিয়েছি তো সুন্দর হয়েছে। স্যার আপনাকে তো রেকর্ড পারমিশন দেওয়া আছে। স্যার আমার কারেন্ট চলে গেছিল, আপনি ওই জন্য তো কয়েকবার করে পারমিশন চাইছি। বুঝতে পারছি যে আপনার কারেন্ট চলে যায় স্যার, আপনার এলাকার কারেন্ট যায় না। ওখানে ফোল্ডার তো আমি দেখলাম আগের গুলো আছে, বাট আজকের যেটা করলাম সেটা তো নাই ওখানে। অটো কনভার্ট হবে, তারপরে জমা হবে। জুম মিটিং সেশন হলে কনভার্ট শুরু হবে, মিটিং সেশন হলে কনভার্ট হবে না। এবার দেখেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটা মোটামুটি সবকিছু মুছে ফেললাম ভেতরের দিক। এটাকে আরো ভালো করে দেখার জন্য আমরা যেটা করব কন্ট্রোল টিপে আই প্রেস করব, দেখেন সিলেকশন চেঞ্জ হয়ে গেল, ইনভার্স হয়ে গেল সিলেকশন। ইনভার্স কন্ট্রোল প্লাস আই ইনভার্স, না ইনভার্স না, এটা সিলেকশন চেঞ্জ, কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, এখানে আর কোনো ইয়ে নাই, কোনো ঝামেলা নাই, কন্ট্রোল আই। ঠিক আছে, এবার আমরা কি করব এই সিলেকশনটাকে আমরা নিয়ে যাব, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আউট করব। তো সিলেকশনের উপর ক্লিক করলাম, সিলেকশনের উপর ক্লিক করে এই যে এখানে একটা বিষয় আছে, এখানে একটা ইয়ে আছে, কারণ এই সিলেকশনগুলো যদি আমার ঠিক না হয় তাহলে হচ্ছে ছবি ভালো আসবে না। এবার যেটা আছে আর জিবি, এটার উপরে আমরা ক্লিক করব।
দেখেন ব্লু ছবি থেকে ব্লুই আউট হয়ে গেছে চিন্তা করা যায় ছবি থেকে ব্লুই নাই হয়ে গেছে যাই হোক আমরা এটার উপর তো ওইভাবে করব না আমরা দেখাচ্ছি যেটা আর কি আরজিবি তে ক্লিক করব আরজিবি তে ক্লিক করলে পরে যেটা আসবে যে আমাদের এই দেখেন সিলেকশন হয়ে গেছে এবার আমরা লেয়ারে চলে গেলাম লেয়ারে যাওয়ার পরে কন্ট্রোল জে কি অবস্থা এটা দেখেন চিন্তা ভাবনা করে কাজ করতে অনেক সময় নিয়ে এগুলো কাজ করতে এই কাজগুলো অনেক সময় কাজ এগুলো প্রচুর সময় কাজ এগুলো ফটোশপের কাজ মানেই তো সময় ফটোশপ তো আসলে নিজের ক্রিয়েটিভিটিকে ঠিক করার জায়গা দারুণ জায়গা যেটা হলো হয়ে গেছে মোটামুটি মনে হয় দেখি কন্ট্রোল আই কন্ট্রোল আই দিয়ে কি মানে কন্ট্রোল আই এই জায়গাগুলো দেখতে ভালো লাগছে এই সারের বাড়িতে ভাঙচুর হচ্ছে নাকি স্যার রেসলিং খেলছে কে আরে বাড়ি যুদ্ধ লেগে গেছে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন আচ্ছা আচ্ছা ও আচ্ছা একদিনে দুইটা কাজ আছে সারা রাত ঘুমিয়ে আসবে না সহজ তো আমি খালি এতটুকু দেখা দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে মনে করেন যে আমি সিলেক্ট করব ইয়েটা আর কি কিভাবে আমি সিলেক্ট করব হচ্ছে মানে আকাশ যদি থাকে আমি শুধুমাত্র এই অপশনটাকে এই মানে উপরের অপশন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজও কিন্তু এটা যে ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে রিমুভ করব আর কি দুঃখের বিষয় এটা কেন আসছে এটা হয়েছে তো হয় নাই স্যার শুধুমাত্র লেয়ারের ইয়েটা আসছে কপিটা আসছে সমস্যাটা হয়েছে কপি হয়েছে কোনটা দেখেন কপি হয়েছে হচ্ছে আপনার আকাশটা কপি হয়েছে আর কিছু হয়নি তার মানে কেন ওই আকাশটা কপি হলো আকাশটা সিলেক্ট করে আছেন ওই জন্য আকাশই কি হবে আকাশটা সিলেক্ট করে আমি তো সিলেক্ট করতে হচ্ছে এই যে আপনি সিলেক্ট করে আছে কি আকাশ দেখেন
ইনভার্স সিলেক্ট হয়ে আছে আপনার আকাশ সিলেক্ট হয়েছে তাহলে আবার কন্ট্রোলশিপ আই দেন তাহলে শুধু ওই আকাশ বাদে অন্য সিলেক্ট হবে হ্যাঁ এবার আকাশ বাদে সিলেক্ট হয়ে আছে এবার কপি করলে এটা কন্ট্রোল জে এবার ঠিক হয়েছে কিন্তু শেপটা আসলো না কেন কেল করে না তার ভিডিও বন্ধলা ফ্যান সেলি ঘুম পাচ্ছে না আচ্ছা আমি এগুলো আবার তুলে দেই এগুলো সব তুলে দিলাম তুলে দেওয়ার পরে এটা কি আসলো আমি ব্লু আর যে কপিটা আছে এই কপিটাকে ধরলাম আবার কপিটাকে ক্লিক করলাম আচ্ছা ধরেছি ধরার পরে এই কপিটা এইভাবে কেন আসছে আমার কাছে এখন তো আপনার ই সিলেক্ট হয়ে আছে ভাই ওই যে আকাশটা সিলেক্ট হয়ে আকাশটা সিলেক্ট হয়েছে আকাশটা সিলেক্ট হয়ে থাকলো কেন ইনভার্স করে নেবে ঠিক আছে হ্যাঁ এবার যদি আমি আরজিবিটাকে ধরি যে মুভ করেন না হ্যাঁ এবার এটা আরজিবিটাকে ধরে তাহলে আমার এবার লেয়ার থেকে কপি করে দেখেন তো সিলেক্ট ইনভার্স হ্যাঁ এবার তো ঠিকই আছে আমার তো কপি ঠিক আছে এবার এবার ঠিক আছে তাহলে লেয়ারে যাই লেয়ারে গিয়ে কন্ট্রোল দিয়ে দেই তো হ্যাঁ এবার হয়েছে আচ্ছা এবার ঠিক আছে এবার দেখেন যে অবস্থাটা হয়েছে পেছনে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার চলে গেছে পেছনে আকাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার চলে গেছে এবার আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা লেয়ার নিতে পারি কিংবা আমরা গুগল থেকে যায় আকাশের একটা ছবি কপি করে নিয়ে আসতে পারি যেমন রাতের আকাশ যেরকম হয় আর কি নাইট স্কাই হালকা একটা রাতের আকাশ আমরা নিয়ে আসতে পারি রাতের আকাশ আনলে তো ছবিটাকে নাইট ম্যানও লাগবে আবার না ওটা করবো সমস্যা নাই আমরা আগে ছবিটা সিলেক্ট করে নিই রাতের আকাশটা সিলেক্ট করে নিই রাতের আকাশটা সেট করি সমস্যা নেই রাতের আকাশ ধরেন এইটাকেই আমরা নিই না সে থ্যাংকস টু ফ্রান্সিসকো ফ্রান্সিসকোকে থ্যাংকস বলতে হচ্ছে থ্যাংক ইউ ফ্রান্সিসকো থ্যাংকস ওকে আপল্যাপস থেকে কাজ করাটা বেকার আউট না আপল্যাপস থেকে জিনিসপত্র পাওয়া যায় অনেক সুন্দর কি হলো আমাদের নতুন একটা ইয়ে আসলো এটাকে আমি কপি করবো কাট করবো কাট করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিবো এখানে পেস্ট করে দিলে এই যে আমার রাতের আকাশ পড়ে গেল এখানে হচ্ছে রাতের আকাশটাকে বলতে আমি নিচে নিয়ে আসি আকাশ পড়ে গেল এবার একটা প্রবলেম এখানে আছে দেখেন প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা এখানে আছে দেখেন যে এই সাইডগুলো খেয়াল করে দেখেন সাইডগুলোতে দেখেন একটা সাদা একটা শেড আছে এই শেডটাকে আমরা সরাবো কি করে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে সিলেক্টে যাব মডিফাইতে যাব এজ এ কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করলে বাড়ে কন্ট্রাক্ট করলে কমে কন্ট্রাক্ট করব 1 পিক্সেল করে কমাই দিলাম কাটবো কোথায় বাইরে একটু কাটবো তাহলে সিলেক্টে গেলাম ইনভার্সে গেলাম ইনভার্সে যা ডিলিট চাপ দিলাম সো আপনি সি এ ডিলিট করলেন আগে আকাশ ডিলিট করে দিয়েছেন ইনভার্স তো দা সিলেক্ট করলাম ডিলিট হ্যাঁ ভুল লেয়ার সিলেক্ট করেছিলেন হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে এবার ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে ওকে এবার দেখেন আউট হয়ে গেছে আমার ক্লাস সাইড গুলো আউট হয়ে গেছে আবার আমি স্মুথও করে নিতে পারি সেটা আমার ব্যাপার আবার যে এখানে কয়েকটা আছে দেখেন এখানে কয়েকটা আছে আমরা যেটা করতে পারি এটাকে আবার আমরা সিলেক্ট করে নিতে পারি সিলেক্টে গেলাম মডিফাইতে গেলাম কন্ট্রাক্টে গেলাম এখানে আমরা 2 পিক্সেল কমাই নিলাম পিক্সেল কমাই নিয়ে এখানে যদি আমরা সিলেক্টে যাই ইনভার্স করি তাহলে ধরেন আমরা এখান থেকে আরো কমতে আমরা আর একটু কমাই ইনভার্স করি কমতে মানে আমরা কমাই নিতে পারবো আর কি
এরকম করে কমায় আমাদের দেখতে হবে ধীরে ধীরে কয়েকবার ইনভার্স করতে হতে পারে যেটা আর কি দুই তিনবার ইনভার্স করলে এগুলো হচ্ছে আপনার একবারে সব চলে যাবে এগুলো আর থাকবে না দুই তিনবার ইনভার্স করলে তখন আর থাকবে না আমরা মডিফাই কিংবা আমরা যদি কন্ট্রাক্ট বুঝতে পারি আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ এত পার্সেন্ট কমায় ইয়ে করলে পরে এত পার্সেন্ট করলে পরে আমাদের সম্পূর্ণ কিছু কমে যাবে সেক্ষেত্রে আমরা অত পার্সেন্ট কমাই নিতে পারি যেমন ধরেন তিন তিন করলে পরে হবে চার করলে পরে হবে দেখি করে দেখি তো এই যে এখন দেখেন সব আউট হয়ে গেছে সম্পূর্ণ জায়গা থেকে এগুলো আউট হয়ে গেছে এবং জায়গাটা একটা মানে একটা সুন্দর একটা ভাব আসছে মনে হচ্ছে যে না হয়েছে যাই হোক এরকম একটা ইয়ে আসলো এবার আমরা যে কাজটা করব যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা রাতের একটার মধ্যে নিয়ে আসবো তার জন্য আমরা যে কাজটা করবো এই ছবিটার লাইট কন্টেন্ট বাড়ানো তারপরে যা আছে তাই সেম কাজ এরপরে যেটা আছে সেটা সেম কাজ ঠিক আছে ওটাকে দেখা দিতে হবে আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন মুখস্থ করে না করার থেকে ঠিক আছে মুখস্থ করলে মনে থাকবে না কিন্তু স্যার ছবি দুইটা এখানে দিয়ে দেন জুমে জুমে দিলে পাওয়া যাবে না পরে তখন বলবো আমি তো ক্লাসে ছিলাম না আমি এমনিতে গেছিলাম আমাদের গ্রুপের মধ্যে একটা কেন আছে নাকি অনেকক্ষণ ধরে বসে আছে এখানে বিছানার উপরে উঠেছি কি অবস্থা আজকে দিয়ে দিছে ছবিগুলো সব দিয়ে দিচ্ছে আর এখানে কয়েকটা ছবি আছে প্রত্যেকটা ছবির উপরে রাইকে ভিটকে আসবেন আমি করে আনবো যেভাবে আরে ভাই আপনি তো পারবেন জি এই ছবিটা না এই ছবিটার উপর একটা রিপোর্ট করা খুব কঠিন হবে সমস্যা নাই স্যার করে নিব এই যে সূর্যের আলো কাটা লাগবে সূর্যের আলো এখান থেকে সরানো লাগবে তাদের আলোর শেড নিয়ে আসতে হবে এখানে তবে বুদ্ধিমান হলে সেট করে দিলেন তবে তবে যে বুদ্ধিমান সে মনে করেন এই ছবিতে সবচেয়ে আগে কাজ করতে পারে মাত্র 5 থেকে 6 ইউনিটের কাজ আছে নামি প্ল্যান পাই না আমি এটা আগে করব সহজ বুঝেন কিচ্ছু করা লাগবে না এখানে শেড অটোমেটিক তৈরি করাই আছে শেড তো করা পড়ে আছে শুধু তাদ লাগাই দিলে হবে এই শেড আছে এই যে লেন্স ইফেক্ট সব দেওয়া আছে এখানে একেবারে ন্যাচারাল শেড লেন্সের ইফেক্ট ইফেক্ট সব আছে বরাবর এটা তো সুন্দর করে করা যাবে হামিদ ভাই তো পারার কথা এটা হ্যাঁ স্যার ঠিক বলেছেন কারেক্ট কারেক্ট এটা হামিদ ভাই তো পারার কথা এই সাইডটা সবই কালকে কাজ করে নিয়ে আসবেন কালকে কাজ করে নিয়ে আসবেন সত্য কথা বলি স্যার দুইটার বেশি পারবো না স্যার কারণ আমাকে বুঝতে হবে আগে ভালো করে স্যার সবাই পারবে স্যার আমাকে আগে বুঝতে হবে হামিদ ভাই ব্যাপারটা হচ্ছে আপনি আসছেন শেখার জন্য বুঝলেন কিন্তু আমি কিন্তু প্রথমেই একটা কথা বলেছি যে এলইডিবি কিন্তু শেখানোর জায়গা না জি স্যার এলইডিবি কিন্তু শিখে আপনি আসবেন আপনাকে রাস্তা দেখাবো আপনি কিভাবে আর্ন করবেন এখান থেকে জি স্যার জি স্যার ইনশাআল্লাহ স্যার কিন্তু আপনি আপনি আসছেন হচ্ছে শিখার জন্য বুঝলেন তো সমস্যা তো আপনার ওখানেই হবে যে আপনার যখন আপনি মার্কেটপ্লেসে যাবেন তখন আপনি সমস্যা পড়ে যাবেন আপনি অনেক সমস্যা পড়ে যাবেন মার্কেটপ্লেসে কারণ এখানে যারা আছে তারা সবাই কিন্তু কাজ কিছুটা হলেও জানে জি স্যার
কিন্তু আপনি কিন্তু হামিদ ভাই এখানে এসে নতুন করে শিখতেছেন আবার, মানে আপনি এর আগে প্র্যাকটিস করেন নি, আপনি কিন্তু শিখতেছেন নতুন করে। জি স্যার, জি স্যার, আগে কিন্তু ডাবল কাজ করতে হবে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? বলছিলাম স্যার। টাইম ভাই, কি অবস্থা আপনার বলেন? ল্যাপটপ কেন কিনবেন? আমি এটা বুঝলাম না, আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, আপনি ল্যাপটপে কি সব কাজ করতে পারবেন? ডেস্কটপই ভালো। আপনি যে টাকা দিয়ে ল্যাপটপ কিনতেছেন সেই টাকা দিয়ে ডেস্কটপ কিনবেন? আপনি আপনি তো ফ্রিল্যান্সিং করবেন। আমার বিষয়টা হচ্ছে ল্যাপটপ তাদের জন্য যারা হচ্ছে ছোট ছোট কাজ কিছু করে তাদের জন্য, আর যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য ডেস্কটপ। আমি পার্সোনালি স্যার, আমি পার্সোনালি রেজাউল স্যারকে আমি এই কথাটাই বলেছিলাম, বলতে বুঝাতে পারি নাই স্যার ল্যাপটপই নেবে। কিন্তু ল্যাপটপ, ল্যাপটপ তো আপনি, ল্যাপটপ মানুষ নেয় কেন? ল্যাপটপ মানুষ নেয় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ছোট ছোট কাজগুলো করার জন্য। আমার কাছে তো ল্যাপটপ ডেস্কটপ সবই আছে। যারা ফ্রিল্যান্সিং করে তাদের ম্যাক্সিমামের কাছেই ল্যাপটপও থাকে ডেস্কটপও থাকে, কিন্তু ম্যাক্সিমামের কাছে ডেস্কটপই বেশি থাকে। একটা ভালো মনিটর নেন, দেখেন কাজ কত সুন্দর হয় আপনার। আর ল্যাপটপ নিলে আপনি তো পারবেন না, এই কাজ করলে বিরক্ত হয়ে যাবেন, কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে যাবেন। ল্যাপটপে তো ফটোশপ আপনার ইলাস্ট্রেটর কয়েক কিছুক্ষণ চলার পরে হ্যাং করে, বেশি চলে না। ল্যাপটপ নিলে লস, যে টাকা খরচ করতেছেন ওই টাকা ডেস্কটপের পেছনে খরচ করেন, দেখেন কত ভালো একটা ডেস্কটপ হয়। ডেস্কটপ নিও স্যার, শুধু শুধু ভুল করেন না। আমার দিক থেকে স্যার যেটা পরামর্শ হবে সেটা হচ্ছে যে কোরাই 7 এর ডেস্কটপ নেন, এবং যদি লেটেস্ট যে জেনারেশন অর্থাৎ 9 জেনারেশন বা 8 জেনারেশন যদি পান রসাইতে, রসাইতে বলতে 7 জেনারেশন পরে পাবেন না। আর স্যার যেটা বলছেন সেখানে পাওয়া যাবে। রাজশাহীতে রায়ান্স এর মতো অত বড় একটা প্রতিষ্ঠান থাকতে আপনি ফেয়ার এর নাম তুলতেছেন কিসের জন্য? হ্যাঁ রায়ান্স, আমাদের সুমন ভাই রায়ান্স। এবং এবং যেটা হচ্ছে যে আপনি ওই যে 16 GB RAM নেবেন, আর আপনি SATA হার্ড ডিস্ক নেন, SATA হার্ড ডিস্ক নেন, এটা হচ্ছে RMP নেন কমপক্ষে 3500 এর উপরে, 3500 এর উপরে SATA হার্ড ডিস্কের যে RMP নেবেন। আর আরেকটা হচ্ছে যে রিয়েল ভিউ মনিটর নেন, রিয়েল ভিউ মনিটর, এটা যদি করতে পারেন তাহলে আপনি যে টাকাতে মানে ল্যাপটপ কিনতেছেন সে টাকা দিয়ে তারও কম লাগবে। আর আপনি এই মানে যদি একটা ল্যাপটপ কিনতে চান তাহলে আপনার 1,20,000 থেকে 1,30,000 টাকা লাগবে। আপনার আপনার ইয়ে কত, ল্যাপটপের হচ্ছে বাজেট কত আপনার? বাজেট স্যার 50 থেকে 45। অনেক ভালো ল্যাপ ডেস্কটপ হবে। আপনি আসেন কোথায় এখন? আমি রায়ান্সে গেছিলাম, এখন রায়ান্স থেকে বাসায় এলাম। একজনের একজনের বাসায় আসছেন, আপনি ওখান থেকে স্মার্টে চলে যান। জি, স্মার্টে যায় ওখানে খোঁজ করবেন হচ্ছে নয়ন কিংবা মায়দুল কিংবা শুভ। ল্যাপটপে দেখলাম স্যার যে 4 GB RAM, এর বেশি হচ্ছে না। আপনি ওখানে চলে যান, ওখানে যায় আমার কথা বলেন, আপনি যেখানে যাবেন রাজশাহীতে যেখানে যাবেন সেখানে যায় আমার কথা বলেন, সমস্যা নেই। আপনি যদি ল্যাপটপ নেন তাও আপনি গ্লোবালে চলে যান, গ্লোবালে যায় আমার কথা বলেন, সমস্যা নেই, আপনাকে হেল্প করবে তারা, সব হেল্প করবে। আপনি যেখানে যাবেন, আপনি যে কোনো যে কোনো প্রতিষ্ঠানে ঢুকে আমার কথা বলেন, তারাই হেল্প করবে আপনাকে।
আপনি রায়ান স্যার আমার কথা যদি বলেন সমস্যা নাই রায়ান স্যার আপনাকে হেল্প করবে সবাই হেল্প করবে আপনাকে স্যার ল্যাপটপে কি র‍্যাম বাড়ানো যায় স্যার হ্যাঁ বাড়ানো গ্রাফিক্স কে মেইন প্রশ্ন নিতে হবে নিতে গেলে স্যার কে মেইন প্রশ্ন নিতে গেলে নিয়ে লাভ নাই স্যার না আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ যদি করার জন্য ল্যাপটপ নিতে চান তাহলে ল্যাপটপ নিয়েন না আপনি ডেস্কটপ নেন অসাধারণ একটা জিনিস অসাধারণ কিন্তু এটা সবাই ব্যবহার করতে পারে না এটা সবাই ব্যবহার করতে পারে না আর যদি আপনি যদি আর 8 জেনারেশন যদি নিতে চান তাহলে কপি লেখ নেন কপি লেখটা শুনুন কপি লেখটা ভালো 8 জেনারেশনের কপি লেখটা ভালো 8 জেনারেশন নরমাল প্রসেসরের থেকে কপি লেখের ইয়া ভালো আপনার হচ্ছে স্পিড আপ হলো এটা হচ্ছে আপনার ক্যাশ বেশি কোর হচ্ছে সবচেয়ে বড় বিষয় এর কোর হচ্ছে 4 আর থ্রেডেড কোর হয় 4 মানে এটা আপ টু 8 হয়ে যায় কপি লেখের দামও বেশি ভালো কিন্তু অনেক সময় গ্রাফিক্স এর কাজের জন্য অনেক কিছু নির্ভর করে যেগুলো হচ্ছে কিছু কিছু প্রসেসরে থাকে না প্রবলেম করে আপনি নিতে পারেন সমস্যা নেই এটা নিতে পারেন আপনার 50,000 ভিতরে খুব সুন্দর একটা প্রসেসর হয়ে যাবে সুন্দর একটা কাইয়ে হয়ে যাবে অনেক সুন্দর একটা পিসি হয়ে যাবে আপনি অন্তত পক্ষে ভালো কাজ করতে পারবেন আর কি সুন্দর একটা কাজ করতে পারবেন শান্তিতে আর ল্যাপটপ নিলে যন্ত্রণায় শেষ হয়ে যাবে না স্যার একটা মডেল গালা চয়েস করে দেন দাম গুলো দেখতেছেন 28,400 এটা কিন্তু এই দামে একটা পিসি হয়ে যায় স্যার সেভেন জেনারেশন খুব সুন্দর প্রসেসর এটা প্রসেসর হচ্ছে ভাই আমার মানে পার্সোনালি পছন্দ হচ্ছে এই রাইজান স্যার রাইজান চালাতে সমস্যা কেন দাম তো কম না দাম তো একাই একটা 35,000 হ্যাঁ না পছন্দ যেটা সেটা তো দাম 35,000 হ্যাঁ পছন্দ ভালো সমস্যা নেই রাইজানের প্রসেসর দিয়ে আপনি লাগালে পরে AMD এর মাদারবোর্ড AMD এর একটা পিসি বানাবেন তো পিসি দৌড়াবে রাইজেন খুবই সুন্দর হবে তাহলে গেম খেলার জন্য বেস্ট হবে রাইজেন তবে একটা জিনিস সেটা হচ্ছে যে ইয়ে করতে পারে না কেউ এই রাইজেন সবাই ব্যবহার করতে পারবে না কারণটা কি স্যার আমি বলছিলাম i3 8 থেকে i7 এর 5.4 অনেক ভালো আচ্ছা এটাই দেখি কপিলেটটা i3 দিয়ে করে দেখি টাকা কত আসে দেখি 310 নেবেন 8 জেনারেশন ATX মাদারবোর্ড 310 এটা অনেক ভালো মাদারবোর্ড 310 এর ইয়া ওয়ারেন্টি अवेलेबल খুব ভালো ওয়ারেন্টি পাওয়া যায় ওটা ভালো 310 টা ভালো অনেক ভালো আবার 8 জেনারেশন এর যে SP2 310M এটাও অনেক ভালো এটা দাম একটু এটার চেয়ে বেশি এটা অনেক ভালো মাদারবোর্ড SP2 আপনি সবসময় হিট সিঙ্ক সহ র‍্যাম ইউজ করবেন প্রসেসর ভ্যাঙ্গার্ড এটা খুব ভালো DDR4 র‍্যাম এটা 2400 স্পিড এটা খুব ভালো মডেল
আপনার এসএসডি বিক্রি করে ওরা কোন হার্ড ডিস্ক বিক্রি করে না আমি এসএসডির কথাই বলছিলাম আপাতত এসএসডি না নি এসএসডি না নিলে চলবে গ্রাফিক্স কার্ড পরে নেন গ্রাফিক্স কার্ড দরকার নেই গ্রাফিক্স কার্ডটাও একটা দিয়ে দেখে রাখুন এটা আসুস না তো গিগাবাইটের গ্রাফিক্স কার্ড সব সময় মাদারবোর্ড গিগাবাইটের হলে গ্রাফিক্স কার্ডও গিগাবাইটেরই থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে নিতে পারেন দেখো সরি লিপটা থাকবেন দাদা থাকবে তারা থাকবেন না আমরা এখন নিজেরা গল্প করি গিগাবাইটের 8000 এটা নেব 2GB গ্রাফিক্স এটা অনেক ভালো গ্রাফিক্স কার্ড কেনার জন্য ভালো GTX 2GB নেব কেন একটু বেশি নেই যখন বানাচ্ছি কিন দিছে তো আর না বানাচ্ছি যখন একটু ভালো করেই বানাই অবশ্যই টাকা পয়সা আপ করুন আর উনের জন্য বানাচ্ছেন না স্যার উনের জন্য বানান এখন তার জন্য মানে ও 50000 টাকা বাজেট বললো ওটা একটা বানাই দেন এখনকার বর্তমান মাদার বোর্ড আর প্রসেসর এক্সট্রা পাওয়ার ক্যারি করে যে কারণে আমি শুনলাম যে পাওয়ার সাপ্লাই গুলো নাকি অনেক ভালো কিন্তু আমার কাছে ভালো লাগে হচ্ছে আপনার প্রসায়ার 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 650 না প্রসায়ার হচ্ছে 550 এর ঘন্টা আছে মনিটর স্যার যেটা বললেন রিয়েল ভিউ স্যার রিয়েল ভিউ তো চায়না কোম্পানি সেটার মতো এগুলো নরমাল নিলেও হয় তবে যদি মেকানিক্যাল ইউজ করতে চান তাহলে আরো ভালো তবে নরমাল ইউজ করাই ভালো এটা কিবোর্ড মাউস ধরে নেই যে এটা নিয়ে 800 টাকা মাউস দরকার নাই অপটিক্যাল ড্রাইভার দরকার আছে একটা অপটিক্যাল ড্রাইভার নরমাল একটা অপটিক্যাল ড্রাইভার নিয়ে নিন না সেটা এখানে দাম বেশি আছে দাম কম হবে অপারেটিং সিস্টেম ইউপিএস আরো কম হবে দাম স্যার আরো কমবে তার মানে আপনার 45 থেকে 48000 টাকার ভিতরে আপনার এই সেটআপ হয়ে যাবে
জোট হবে তো এটা হলে এই সেটআপটা আপনি চেষ্টা করবেন যে i3 8 না নিয়ে i5 i7 এর 5th 6 নিতে তাহলে i5 কিংবা i7 এই আর কি i7 না চেষ্টা করবেন হ্যাঁ যদি টাকা থাকে আর কি না হলে i5 করবেন স্যার আপনারা তো স্যার i7 এর 6 এর আর 7 এর দাম তো 13000 টাকার উপর করবে না হ্যাঁ এই তো আর কি বললেন জাহিদ ভাই কি বললেন মাদারবোর্ড প্রসেসর র‍্যাম আর হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই এগুলো অবশ্যই আপনি ভালো নেবেন ও সাথে হার্ড কুলিং সিস্টেম হার্ড ডিস্ক হ্যাঁ কারণ এইগুলো আপনাকে অবশ্যই ভালো নিতে হবে না নিলে কিন্তু সমস্যা হবে এগুলো কিন্তু ইয়ে করতে হবে আর এই যে স্যার সেটআপ আছে এই সেটআপ আপনার খুব ভালোভাবে আপনি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলে স্যার জোস হবে জো মানে ও ভালো কাজ করতে পারবে এটা নিয়ে খুব ভালো হবে 8GB RAM আপনার চিন্তা করা যায় দৌড় স্যার এটা 4x4 16 হয়ে যাবে স্যার ও 4x4 না এটা হচ্ছে আমি 4GB করে ধরলাম নাকি ওই তো 4x4 16 হয়ে যাবে এখানে ধরেন 2600 করে আরো বেড়ে যাবে আপনি ইয়ে নাও নিতে পারেন এখন আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার নাও করতে পারেন গ্রাফিক্স কার্ড আপনার ইয়ে না আবার আপনি এই র‍্যাম একটা 8GB ব্যবহার করে নিতে পারেন একটা 8GB র‍্যাম ব্যবহার করতে পারেন পরে কিনতে পারেন র‍্যাম আবার এগুলো বাড়ানো যায় এগুলো করতে পারবেন সমস্যা নেই তবে 8GB র‍্যাম ব্যবহার করবেন একটা হার্ড ডিস্ক ব্যবহার করেন পরে SSD লাগাইতে পারেন মানে বাড়ানোর দায়িত্ব আপনার এখন একটু ভালো নেবেন সমস্যা নেই তবে ল্যাপটপ আমার মতে এখন আপনার পছন্দ স্যার দেখলাম একটা কথা আছে আমি একটা কথা বলবো হ্যাঁ বলেন উনার যেহেতু ল্যাপটপ ছিল হ্যাঁ উনার ল্যাপটপে কিন্তু হার্ড ড্রাইভটা আছে হ্যাঁ তো উনি যদি এই হার্ড ড্রাইভ না নিয়ে 240GB SSD নেয় তাহলে 4000 টাকা দাম পড়বে আর উনার হার্ড ড্রাইভ একটা আছে ল্যাপটপে কিন্তু প্রবলেম আছে ল্যাপটপের হার্ড ড্রাইভ কিন্তু আবার ডেস্কটপে বেশি দিন চলে না কারণ এর এর হচ্ছে পাওয়ার ওটা সেকেন্ডারি হিসেবে কাজ করবে পার্মানেন্টলি না আমি আমি যেরকম কাজ করি আমার কিন্তু আমার হার্ড ড্রাইভ কিন্তু ল্যাপটপের হার্ড ড্রাইভ সেকেন্ডারি হিসেবে কাজ করে আর আমার একটা 500GB হার্ড ড্রাইভ আছে ওইটাতে আমি মন কাজ করি আর আমার সেকেন্ডারি একটা এসএসডি তো ওই হিসেবে কাজ করে সমস্যা হবে না আর এসএসডি হলে যেটা হয় এসএসডি হলে আপনার রান করতে এবং বন্ধ হতে অনেক সময় লাগে না কিছু কাজ করতে দেরি হয় না ফাস্ট কাজ করে এসএসডি লাগাইতে পারেন 3 সেকেন্ডে হ্যাঁ আপনি লাগাইতে পারেন সমস্যা নাই তবে মাথায় রাখবেন র‍্যাম পাওয়ার সাপ্লাই প্রসেসর আর মাদারবোর্ড এগুলো যেন অবশ্যই ভালো থাকে এবং এগুলোর পেছনে দাম টাকা খরচ করবেন বেশি অন্য কিছুর পেছনে না এগুলোর পেছনে টাকা খরচ করার সমস্যা নেই আর আপনি যদি এই এই টাইপ ল্যাপটপ নিতে যান তাহলে ভালো হবে না তবে এক কাজ করতে পারেন ওই হচ্ছে ইহালি থেকে অর্ডার 3 মাস পাবেন 50% ডিসকাউন্ট আর আরেকটা দোকান আর আরেকটা দোকান আছে আরেকটা দোকান এটা আছে কিনা আমি জানি না আমার সময় ছিল সেটা হচ্ছে আলুপট্টিতে বুঝলেন ওরা শুধুমাত্র গেমিং পিসি বিক্রি করে এরা আছে কিনা আমি সঠিক জানি না আলুপট্টি কোথায় স্যার আলুপট্টিতে থাকার কথা হয় যে আপনার দোকানটা 0 পয়েন্ট পার হয়ে 0 পয়েন্ট পার হয়ে আমি বলি আপনার ওই যে ইসলামী ব্যাংকের থামরে ভাই থামরে একদিন কথা বলতে দেন ইসলামী ব্যাংকের নিচে ইসলামী ব্যাংকের নিচে এখন নাই স্যার মনে হয় নাই মনে হয় আমি শিওর না আমি কারণ দীর্ঘদিন আগে এখন নাই কারণ আমি তো থাকি ওর পাশেই থাকি আমি আমি সঠিক জানি না আমি কারণ এটা আমি বলতে পারবো না কারণ আমি যখন ছিলাম তখন ওরা খুব রমজমাট ব্যবসা করতো আমাদের হামিদ ভাই যে ফেয়ার যে কি গুলায় খাওয়াইছে আমাদের হামিদ ভাই ও স্যার এখান থেকে আপনারা তো মনে স্যার পরে আসছেন মনে রাখাইতে স্যার মানে আমরা ওই সময় ফেয়ারই যেতাম স্যার আপনি কত দিন আগে আসছেন স্যার 2098 সালের দিকের কথা বলছি 2098 সাল পাবে একটা ভাইয়া 2098 সাল 98 সালে হ্যাঁ ঠিক আছে ওই সময় ফেয়ারের খুব ইয়ে ছিল প্রভাব ছিল শুনুন স্যার টানতে গেলে দুইজন মানুষ তিনজন মানুষ লাগবে কেসিং তুলতে আমি ইউজ করছি আমি আসছিলাম নেওয়ার জন্য
তবে ঝামেলা হচ্ছে ওটাতে ইউজ করতে গেলে আপনাকে হচ্ছে গ্রাফিক কার্ড ইউজ করতে গেলে মাদারবোর্ডটা চেঞ্জ করবে কতদিন রাজশাহীতে যাই না আর আমি ১২ বছর রাজশাহীতে থেকে আসলাম ১২ থেকে ১৪ এখনো মনে করেন যে আমার নাম আছে সব জায়গায় অন্তত সুমন চিনে সবাই কেউ ভালো নামে চিনে কেউ খারাপে ১২,০০০ টাকা যেখানে আপনি কিবোর্ড খুলেন কিবোর্ড খুলে কিবোর্ডটা পরিষ্কার করে নিন তাহলে হবে রাজশাহীতে যখন গেছিলাম স্যার তখন নিয়ে গেছিলাম তখন কিবোর্ডের অবস্থা একটা সমস্যা হয়েছিল যে ইয়েফোন আর আমার কাছে নিয়ে আসেন আমি খুলে দিব আমি খুলে পরিষ্কার করে দিব আর দেখেন পরিষ্কার করে দিবেন সমস্যা নেই দেখেন এই যে এটা দেখেন রাইজনে প্যাকেটের দামই মনে করেন যে কত চিন্তা করা যায় প্যাকেটই মেলা দাম দেখব না স্যার তাই এখানে লোকও করলেন i7 থার্ড জেনারেশন তো ১০,০০০ টাকা দাও হ্যাঁ কি প্রবলেমের কথা বললেন স্যার গরম হয় গরম হয় টাটা গাড়ির মতো বুঝলেন এমডি হচ্ছে টাটার মতো যত ইঞ্জিন গরম হবে ইয়ামাহার মতো যত ইঞ্জিন গরম হবে ভালো চলবে ইয়ামাহা যেরকম আপনার ইঞ্জিন ঠান্ডা থাকলে চলে না যত গরম হয় তত ভালো চলে এই রাইজান হচ্ছে এরকম বিএমডি হচ্ছে এরকম যত হিট হবে তত পারফরম্যান্স বাড়বে তবে স্যার এই রাইজে পাবজি খেলতে মজা না ধু আর পাবজি রে স্যার লিভ নিব স্যার আমাদের কাছে যেতে হবে চলো আমরা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওকে আমরা চলে যাই স্যার পিসি বিন বড় কথা ভাবছেন ওইটা কিন্তু পারফেক্ট প্ল্যান ছিল শুধু চেষ্টা করবেন i7 8 i3 8 না নিয়ে i7 এর ফিফথ অথবা সিক্সথ নিতে